সেটা তো ডিজাইন করতেই হবে। আর সাপোজ আপনি ওয়ার্ডপ্রেস বা কোনো সিএমএস এ কাজ করছেন না, আপনি নর্মালি ল্যারাভেল বা কোঅর্ডিনেটর বা অন্য কোনো ফ্রেমওয়ার্কে কাজ করছেন যেখানে ড্যাশবোর্ড নাই, ড্যাশবোর্ড আপনাকে বানাতে হবে। এবং ওই সব ড্যাশবোর্ডে কিন্তু আহামরি কোনো ডিজাইন থাকে না, জাস্ট অ্যাডমিন প্যান, অ্যাডমিন যাতে ওটাকে কন্ট্রোল করতে পারে ওয়েবসাইটে সেটার জন্য, বা ডাটা দেখতে পারে এই জন্য। বাট মানে ফ্রন্টে যা দেখবেন সবই তো ডিজাইনের পার্ট, করতেই হবে। ক্লায়েন্টরা কি চায় যে ওই রেজিস্ট্রেশন পেজেরও তো একটা ডিজাইন থাকে, লগইন। এখন কোন ধরনের ওয়েবসাইটের কথা বলছেন? রেজিস্ট্রেশন পেজেও যদি এরকম হয় যে ওয়ার্ডপ্রেস দিয়ে যে রেজিস্ট্রেশন ওয়েবসাইট বানাচ্ছে বা রেজিস্ট্রেশন একটা ইন্টারফেস বানাচ্ছে যেখানে সাইন আপ করবে, ওইটার জন্য কিন্তু যে প্লাগইনগুলো ইউজ করব ডাইনামিক্যালি হ্যান্ডেল করার জন্য যে ডাটাগুলো আসলে আমার রেজিস্ট্রেশন হচ্ছে, ডাটাগুলো তো সার্ভারে জমা যাবে, জমা থাকবে। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের কথা, যেখান থেকে আপনি পোস্ট, তারপরে ক্যাটাগরিজ, এগুলা মানে সিএমএস টাইপের যে ওয়েবসাইট থাকে, ওয়ার্ডপ্রেস রিলেটেড না এটা। না আমি বলি সেটা, যদি আপনি কোনো প্রিমিয়াম থিম ইউজ করেন, এই থিমগুলোর কিন্তু ওরা জানে যে কোন কোন প্লাগইনগুলো ইউজ করতে হয় বা কোন কোন প্লাগইনগুলো ইউজ করে, ওইটার ক্লাস আইডিগুলো ধরে ধরে কিন্তু ওনারা অলরেডি যতটা পারা যায় ডিজাইন করে দেয়। আর আপনি যদি কোনো রেজিস্ট্রেশন ফর্ম ইউজ করেন, যদি পেজগুলো দিয়ে করেন, পেজগুলো তো অলরেডি বিল্ডিং করা থাকে ডিজাইনটা। আর যদি অন্য কোনো প্লাগইন ইউজ করেন, প্লাগইনের মধ্যেও কিছু সিএসএস করা থাকে, যে সিএসএস এর মাধ্যমে এটা আসে। যেমন আমি যদি কন্ট্রাক্ট ফর্ম সেভেন ইউজ করি, আমি ইউজ করবো এটা, ওখানে কিন্তু ওর অলরেডি প্রি ডিজাইন করা থাকে সব কিছু। এবং তারপরেও আপনার কাস্টমাইজেশন তো থাকবে, সব লগ ইন পেজ বা সাইন আপ পেজ তো একরকম হয় না, যা রিজাল্ট তখন আপনাকে প্রাইমারিলি করতে হবে যে কোনো জায়গায় হোক টাকা আপনাকে করতে হবে। আমি বলতেছি যে রেকর্ডিং করে, রেকর্ডিং যখন আপনি সিএমএস ইউজ করবেন, রেকর্ডিং সিএমএস ইউজ করলে তো রেকর্ডিং করার প্রয়োজন নেই। হ্যাঁ আমি ওই জন্য আপনাকে জিজ্ঞেস করছিলাম, যখন আপনি লারাভেল দিয়ে কাজ করবেন তখন আপনাকে রেকর্ডিং করেই করতে হবে, এখানে তো অন্য কোনো ইয়ে নাই। কিন্তু ডিজাইনটা তো আপনাকে করতেই হবে, ওয়েব ডিজাইনের কাজ। হ্যাঁ দেয়, আপনি যদি ল্যারাভেল কোঅর্ডিনেটর কাজ পান, ভিউজেসএস যদি কাজ পান, ল্যারাভেল কোঅর্ডিনেটর যদি কাজ পান, পাইথনে কাজ পান, তখন তো আপনাকে দুটো কাজ করতে হবে একসাথে, ওয়েব ডিজাইনও করতে হবে, ব্যাক এন্ড পার্টও কাজ করতে হবে। এখন কিছু কিছু ক্লায়েন্ট আছে এরকম জব দেয় যে আমার ওয়েব ডিজাইন রান ডান, তোমাকে এখন ব্যাক এন্ডে কাজ করতে হবে, এখন সে যদি ড্যাশবোর্ড না দেয় তখন আপনাকে ড্যাশবোর্ডের কাজটাও কষ্ট করে করতে হবে। এই অনুযায়ী আপনাকে বাজেট তৈরি করতে হবে, ক্লায়েন্ট যেরকম রিকমেন্ড করে কাজ না পারে তাহলে আরেকজনকে হায়ার করবে সে, ওই জন্য বাজেট নিবে। মনে করেন আমি ব্যাক এন্ডে শুধু কাজ পারি, আমি ফ্রন্ট এন্ড অতটা পারি না, বা আমার কাজ হয়তো ক্লায়েন্ট পছন্দ না করতে পারে, তাহলে আমি কি করবো, বাজেট ওইভাবে নিয়ে নেবো, আমি আরেকজনকে হায়ার করবো। আপনি অনেকে পোস্ট দেখবেন, দেখা যায় কি যে অ্যাডমিন এলটি নামের একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে তারা হ্যাঁ প্রি প্রি ডিজাইন করা অলরেডি ড্যাশবোর্ড সে ডাউনলোড করতে পারে, এরকম অনেক ওয়েবসাইট আছে। কিভাবে করে ক্লায়েন্ট, এটা তো ডিপেন্ড করে, কেউ করতে পারে কেউ না করতে পারে। যেমন আমরা বুটস্ট্র্যাপে যে ওয়েবসাইটগুলো বানাই বা আমরা ফ্রন্ট এন্ড ডিজাইন করি, এরকম অনেক সফটওয়্যার আছে অনলাইনে যারা, ওখানে আপনি ডিজাইন ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিজাইন করে ফেলতে পারবেন। বুটস্ট্র্যাপে ডিজাইন করা যায়, মডার্নাইজ না কি যেন একটা নাম আছে, ওইটার মাধ্যমে, ওই সফটওয়্যারের মাধ্যমে আপনি বুটস্ট্র্যাপে এ টু জেড করতে পারবেন কাস্টম করে, মানে ওয়ার্ডপ্রেসে যেরকম কাস্টমাইজ করে ড্র্যাগ এন্ড ড্রপ করে, এভাবে কিন্তু ডিজাইন করা যায়, তারপর ডাউনলোড করা যায়। কিন্তু ডাউনলোড করলে আপনাকে পে করতে হবে, তো আপনি যদি ওইরকম পে করার পরেও আপনার তো অনেক কিছু দেখা যায়, আপনার কাস্টমাইজ করতেই হবে, কন্টেন্ট আপডেট করতে হবে, কালার কম্বিনেশন সব কিছু তো আর ওখানে পাবেন না। আলটিমেটলি কিন্তু ডিজাইনার লাগবেই, ডিজাইনারের বিকল্প নাই, ডিজাইনার লাগবে। এবং অনেক ক্লায়েন্ট কি করে, তার কোম্পানির জন্য ইউনিক ডিজাইনের জন্য ড্যাশবোর্ডটা ইউনিক হবে, আর আপনি যে ড্যাশবোর্ডের কথা বলেন যেটা সার্ভারে পাওয়া যায় অনেক জায়গায়, ডাউনলোড করলেই হয়ে যায়, কিন্তু ড্যাশবোর্ডে যেটা থাকে সেটা ওর চাহিদা নাও হতে পারে, অনেক কিছু বাদ দিতে পারে, অনেক কিছু অ্যাড হতে পারে, তখন তো আলটিমেটলি আবার লেআউট তো সেম, জাস্ট এই ড্যাশবোর্ডের পাশে যে অপশনগুলো থাকে সেগুলো কপি কপি করে তো বসায় দেয়। হ্যাঁ বসায় দেয়, কিন্তু সব অপশন তো আর প্রয়োজন নাও হতে পারে, আবার এমন কিছু অপশন থাকতেই পারে যেটা এই ড্যাশবোর্ডে নাই কিন্তু অন্য ড্যাশবোর্ডে আছে, তখন আপনার কি মার্চ করতে হবে না? তার মার্চ করতে গেলেও তো আপনাকে ওইটা জানতে হবে, ডিজাইন কনসেপ্ট জানতে হবে, মানে যতটা পারা যায় আর কি। মানে মানুষ চেষ্টা করে যে সার্ভার থেকে ডাউনলোড করার, আর ওয়েব ডিজাইন মানে হচ্ছে কপি পেস্ট অলমোস্ট বলা যায়, এটা এটা আসবেই। আচ্ছা আমরা এই ডিজাইনটা নিয়ে কাজ করতে চাই, এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট, হোস্টিং কোম্পানি ল্যান্ডিং, মানে আমরা যে আমরা দেখি না ডোমিনোস্টিং, ওই ডোমিনোস্টিং কোম্পানিরই একটা ওয়েবসাইট এটা। এবং এখানে কিছু পেজ আছে, আর আমরা কন্ট্রাক্ট পেজে কাজ করব একটা পোর্শনে, অথবা কন্ট্রাক্টেরই নিচে কোনো একটা সেকশনে আমরা এটা কাজ করব। এবং এখানে হচ্ছে এই কার্ডটা যদি দেখেন, এই অপশনটা, এটা দেখে বোঝা যায় যে এখানে পেমেন্ট গেটওয়ে কিছু সিস্টেম থাকতে পারে ব্যাকএন্ডে, দো আমরা এগুলো কাজ করব না, বাট আমরা হোস্টিং রিলেটেড জিনিসটা বানাবো, মানে এরকম একটা ওয়েবসাইট বানাবো।
এটা যতটা সুন্দর লাগে আমাদের, আসলে এতটা সুন্দর করে কিন্তু ওয়েবসাইট মানুষের প্রয়োজন হয় না। মানুষের প্রয়োজন হয় হচ্ছে কন্টেন্ট কতটুকু মানুষের ফোকাস হচ্ছে সেটা, কারণ মানুষ ওয়েবসাইটে কিন্তু এগুলো দেখে না। হ্যাঁ, পোর্টফোলিও সাইটগুলো তো দেখে, কারণ আপনার পোর্টফোলিও সাইটে যত বেশি ডিজাইন সুন্দর হবে তত বেশি মানুষ মানুষকে গ্র্যাব করবে এবং ফিল করবে আপনার ডিজাইন নলেজ ভালো, ইউআই সেন্স ভালো। এই কারণে কিন্তু নিজের পোর্টফোলিওগুলোকে সুন্দর করতে হয়। এরকম এখানে যেরকম সাজানো গুছানো আছে, এরকম যদি আপনার নিজের পোর্টফোলিও সাইট হয় তাহলে ভালো, বাট হোস্টিং রিলেটেড সাইটগুলো আসলে এতটা সুন্দর হয় না। হ্যাঁ, এটা যা হচ্ছে নমুনা দিচ্ছে, বাট ক্লায়েন্ট যখন দেখা যায় রিকোয়ার্ড করে যে আমার এরকম হোস্টিং রিলেটেড একটা ওয়েবসাইট লাগবে, দেখবেন এটাই এমনভাবে কাস্টমাইজ করা হয় যে আসলে ডিজাইনটা আর এরকম থাকে না, একটু মডিফাই হতে হতে ডিজাইন কনসেপ্ট বা ডিজাইন ইউআই সেন্স বা লুক্রেটিভ যে জিনিসটা থাকে সেটা দেখা যায় একটু মলিন হয়ে যায়, থাকে না, এটা হয় আর কি। এটা প্র্যাকটিক্যালি আমি বললাম আর কি এক্সপিরিয়েন্স থেকে। আমরা এটা ডিজাইন করবো এখন যতটা পারা যায়, আমরা আমরা সময় নিব হচ্ছে দেড় ঘন্টার মতো আমরা এটা ক্লিয়ার করবো। আমি এটাকে ডাউনলোড করবো, দেখেন ধরেই ডাউনলোড করা যায়। আর এইসব সার্ভারে জিনিসগুলো ডাউনলোড করলে দেখা যায় ওয়েব পি নামে একটা অপশন আছে, দেখবেন আমি জানি না এটা আসবে কিনা, যদি আসে তাহলে আমি একটু বুঝাতে পারি। জানি পিএনজি আসছে, অনেক সময় দেখা যায় ওয়েব পি হয়। কেন হয় এটা? যখন সার্ভার থেকে কোনো কিছু নামান, ওরা কী করে, কিছু সফটওয়্যার ইউজ করে, যেটা আমিও করি আমার ওয়েবসাইটে বা অন্য কোনো জায়গায় যখন যেখানে কাজ করি ক্লায়েন্টে তখন করি, মিনিফাই করা হয় এবং বিভিন্ন রকমের অপটিমাইজেশনের কিছু প্লাগইন ইউজ করা হয়। ওখানে কিন্তু ইমেজগুলোকে কনভার্ট করা হয় ওয়েব পিতে, ওয়েব পি এজ একটু ফাস্ট লোডেড হয় ইমেজগুলো, এবং কপিরাইটেড ইস্যুর একটা ব্যাপার থাকে। আপনি একজনের ওয়েবসাইটের ইমেজ আর জায়গায় ইউজ করছেন, তখন এটা কী করে, সে মানে ডিসেবল করে দেয়, কাজ করে না, হয়তো লোকালি কাজ করবে, সার্ভারে কাজ করে না, এই ধরনের অ্যাক্টিভিটিগুলো রাখে। এই কারণে ওয়েব পি করা হয়, ওটা একটা এক্সটেনশন। সো ডাউনলোড করলে হয়তো রো পি কনভার্ট হয়ে যায়, বা ডাউনলোড না করলে ওটা সার্ভারে পিএনজি ফর্মেটই থাকে বা জেপিজি ফর্মেটে থাকে, যেটা দরকার হয়। এবং এখনকার ওয়েবসাইটগুলোতে আমি কিছু ইনফরমেশনও দিই, এখনকার ওয়েবসাইটগুলোতে দেখবেন ভিডিওর থেকে বেশি জিপ ফাইল বেশি প্রায়োরিটি পায়। ছোটো ছোটো জায়গাগুলোতে দেখা যায় কিছু বোঝানোর জন্য জিপ ফাইল প্রয়োজন হয়। আমি ফর এক্সাম্পল একটা ওয়েবসাইট দেখাই যেটা আমি কাজ করি রেগুলার বেসিসে, আমি কিছুক্ষণ আগে পোস্টও করেছিলাম ফিটনেস কমিউনিটিতে, আর আমি রেগুলার বেসিসে ব্লগ টর লেখার চেষ্টা করি। এখানে একটা প্লাগইন ইউজ করা হচ্ছে, থিম ইউজ করা হয়েছে, নাম হচ্ছে চ্যালেঞ্জেস বা চ্যালেঞ্জার, এরকম একটা নাম। আর এখানে আমি ব্লগ লিখেছিলাম 20 বেস্ট গুগল প্রোডাক্ট নিয়ে কথা বলা হয়েছে এখানে। তারপর এখানে হচ্ছে ওই মেনু নিয়ে কথা বলা হয়েছে, 10 রকমের মেনু, মেনু আসলে অনেক রকমের হয়, তার মধ্যে এখানে একটা মেনু নিয়ে কথা বলা হয়েছে। আর এইখানটায় কী বিষয় নিয়ে কথা বলছিলাম, একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, আমার মাথা থেকে আউট হয়ে গেছে। হ্যাঁ, এখানটায় আমি জিপ ইউজ করেছিলাম, সেটা হচ্ছে আমি এটা ওপেন করি, আমি অ্যাকচুয়ালি ওখানে তাকাইছি তো এই জন্য আমার প্রবলেম হচ্ছে, অভ্যেসের কারণে উপরের দিকে তাকাই। এখানে নিচের দিকে যদি তাকাই, এখানটা একটা ভিডিও আছে, আপনি দেখবেন এইখানটায়, এটা কিন্তু একটা ভিডিও। আমি যদি এখানে ক্লিক করি, প্লে করার পরে ভিডিওটা অন হচ্ছে এবং আমাকে দেখাচ্ছে যে এটা এক ধরনের নেভিগেশন, এটার নাম হচ্ছে স্লাইড আউট মেনু, মানে মেনু এটা। কিন্তু নিচের দিকে আরেকটা মেনু আছে, এটাকে বলে প্যারালাক্স, এটা কিন্তু আমি প্লে করি নাই, নিজে নিজে চলছে। এটা কিন্তু একটা ইমেজ, এটা ইমেজ বলতে জিপ ফাইল, জিপ ইমেজ, জিআইএফ। এই ইমেজটাকে আমি কনভার্ট করেছি, আমি প্রথমে রেকর্ড করেছি তারপর জিপে কনভার্ট করেছি। ছোটো ছোটো ভিডিওগুলো আপনি এইভাবে প্রেজেন্ট করতে পারেন, তাহলে কী হচ্ছে আপনার ওই ইউজার এন্ডে এটা একটু মানে ভালো হচ্ছে আর কি। ইউজার দেখতেছে এটা একটা ইমেজ, হয়তো লক্ষ্য করে নেই এখানে একটা বাটন আছে, রাইট? কিন্তু ইউজার যদি মানে ভিজিটর যখন স্ক্রল করবে দেখবে এখানে ভিডিও হচ্ছে, তখন কিন্তু সে একটু থামে থাকবে, একটু থামবে, তারপর দেখবে। এই যে ইউজারকে আপনি হেল্প করছেন এগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনি ইউজার এন্ডে কতটুকু সাপোর্ট দিচ্ছেন। আমি এগুলো কেন দিয়েছি, এই আপনাদের সাথে এগুলো শেয়ার করার জন্য বা পার্সোনালি এগুলো এক্সপেরিমেন্ট করার জন্য, আমার স্টুডেন্টকে এগুলো শেয়ার করার জন্য। আর এগুলোর জন্য অনেক সফটওয়্যার পাওয়া যায়, কীভাবে জিপ করবেন, অনলাইন বেস না হয়ে অফলাইনে কিছু সফটওয়্যার পাওয়া যায়, যেমন হচ্ছে আপনি ক্যামটাসিয়া ইউজ করতে পারেন, তারপর হচ্ছে ভিডিও প্যাড নামে একটা সফটওয়্যার আছে, এগুলোর মাধ্যমে আপনি একটা ভিডিওকে কনভার্ট করতে পারেন। এতে কীভাবে ফাইল সাইজটা ছোটো হয়, মিনিফাই হয় এবং ইমেজে কনভার্ট হচ্ছে, এই জন্য সাইজটা কম, এবং ভিডিওর মতো করে আপনি দেখতে পাচ্ছেন জিপ ফাইলটাকে, জিপে কনভার্ট করা যায়। ফটোশপ দিয়েও কিন্তু এইসব করা যায়, কিন্তু ফটোশপে কাজ অনেক, ফটোশপ একটু যারা ফটোশপ ডিজাইনার তারা হয়তো এটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। তো আমরা এটা নিয়ে কাজ করতে চাই, আমি এখানকার ইমেজগুলোকে ডাউনলোড করি কষ্ট করে, এই জায়গাটা স্টোর করি একটু একটু করে, যেটা আগে করা হয়নি ব্যস্ততার কারণে আমি একটু বাইরে গেছিলাম, এগুলোকে ডাউনলোড করি একটু করে।
আমার রাইট ক্লিক করার প্রয়োজন নেই, আমি খুব অনায়াসে এগুলো ডাউনলোড করতে পারবো। আমি চেষ্টা করব হুবহু করার জন্য, একটু উনিবিশ হবে, কারণ পিক্সেল পারফেক্ট করতে গেলে রিসার্চ করতে হয়, যতই আপনি দেখে দেখে করেন না কেন। এবং ক্লায়েন্ট আমাকে এরকম করতেই পারে, বলতেই পারে যে এইরকমই একটা ওয়েবসাইট চাই। এরকমই ওয়েবসাইট মানে এই না যে হুবহু এরকম বানিয়ে দিতে হবে, এরকমই ওয়েবসাইট মানে হচ্ছে ইন্টারফেসটা যেন এরকম হয়। যেমন আমি যদি আপনাকে বলি যে একটা ই কমার্স সাইট বানাতে হবে দারাজের মতো, তার মানে আপনার দারাজের ইন্টারফেসটা মাথায় কিন্তু এখন ঘুরছে। তার মানে এই না যে হুবহু দারাজের মতো বানিয়ে দিতে হবে, দারাজের যে কন্টেন্ট বা ডেকোরেশন ওইটা আসলে হুবহু হতে হবে। বাট কন্টেন্ট, ইমেজ, ইমেজের কারণে কিন্তু অনেক সময় ইন্টারফেস চেঞ্জ হয়ে যায়। আমি যদি এখানে একটা কার্টুন দিতাম বা একজন মানুষের ছবি দিতাম, তাহলে কিন্তু এইরকম লাগতো না যেমনটা লাগছে। মানে এই যে চেঞ্জিং, এই চেঞ্জিংগুলো কিন্তু আসতেই পারে, এটা ডিপেন্ড করে। দেখা যায় আপনি খুব সুন্দর ডিজাইন করছেন, ক্লায়েন্টের ইমেজ, কন্টেন্ট, ভিডিওর কারণে ডিজাইনটা আসলে ওইভাবে রাখছে না, মানে হচ্ছে না। এটা হয়, এটা হয়, খুবই কমন ব্যাপার। এই জন্য আপনাকে ক্লায়েন্টের এন্ড থেকে দেখতে হবে যে সে আসলে হুবহু চাচ্ছে যে কীরকম চাচ্ছে, মানে হুবহু চাওয়ার পিছনে তার কতটুকু মানে ইয়ে চাচ্ছে, এটা একটু মাথায় রাখতে হবে। এইখানটায় এই ইমেজটা নেওয়া যাচ্ছে না, এটার কারণ হচ্ছে ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ কখনো ধরা যায় না। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, করার পর এইখান থেকে আমি ইমেজটা পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে দেয়া, এইখানটা রাইট ক্লিক করবো, ওপেন ইন নিউ ট্যাব, তাই আমরা ডাউনলোড করি। দেখেন ইমেজটা কিন্তু বর্গাকার, ও নিচে হচ্ছে, তাহলে আমি এটাকে ডাউনলোড করতে পারি। আমি এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করলাম, হ্যাঁ একটা ইমেজ ডাউনলোড করলাম, তাহলে আমরা রিপিট করব। এখানে কিন্তু আরেকটা ইমেজ আছে পিছনে, এটা আমরা নিব। এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে, আপনার চোখে না পড়লেও ক্লায়েন্ট কিন্তু ঠিকই দেখবে, কারণ ক্লায়েন্ট ও জানে যে একজন ফ্রিল্যান্সার কোথায় গ্যাপ দিতে পারে, ও এগুলো বোঝে, এই জন্য ওর চিন্তা করতে হবে আমাকে। এই যে এখানে ইমেজটা আছে, রাইট ক্লিক করে ওপেন ইন ট্যাব, ইমেজটা হয়তো এখানে ভালোভাবে বুঝবো না, হ্যাঁ পাইছি, একটা কোটেশনের মতো করে ইমেজটা দিয়েছে। আচ্ছা এখন নিচের দিকে যাই, এখানেও কিন্তু একটা ইমেজ আছে, মনে হয় হুবহু ইমেজ, হুবহু না হলে আমরা একটাই নিব, এখানটা ইমেজটা থাকার কথা, উপরের দিকে আবার থাকার কথা, দুই জায়গায় অনেক সময় দেখা যায় কিছু কিছু ইমেজ দুই জায়গায় কল করে। এই যে ইমেজটা পাইছি, ওপেন ইন ট্যাব, খুবই হালকাভাবে দেয়া। এগুলো কিন্তু গ্রাফিক্যাল কাজ, এগুলোকে বলে ইলাস্ট্রেশন, যতদূর জানি আমি ইলাস্ট্রেশন বলে। শেষ আমাদের ইমেজ নেওয়া, এখন আমি এটাকে ডিজাইন করার চেষ্টা করব। এবং আমরা মেগা মেনুর কথা বলেছিলাম, মেগা মেনুটা অ্যাড করব, এখানে মেগা মেনু কীভাবে কাজ করে শেষের দিকে আমরা দেখব। আচ্ছা প্রথমত এই ডিজাইনটা করার জন্য আমরা কালার নেব, এবং এই কালারটা দেখেই বোঝা যাচ্ছে গ্রেডিয়েন্ট কালার, ইমেজ ছাড়াও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার বিশাল বড় এরিয়া জুড়ে আছে। এই কালারটা নেওয়ার জন্য গ্রেডিয়েন্ট কালার যেহেতু নেব, কিছু সফটওয়্যার আছে যেটা ওয়েব ডিজাইনারদের ইউজ করতে হয় এবং গ্রাফিক ডিজাইনারও এই সব জিনিসগুলো ইউজ করে, নাম হচ্ছে পিক্সি। পিক্সির মাধ্যমে আপনি যে কোনো জায়গায় কালার নিতে পারবেন, কালার বলতে কালার কোড নিতে পারবেন, পি এই যে এই গ্রেডিয়েন্ট কালার কয়টা কালার আছে এটা কিভাবে, এ দেখে বোঝা যাচ্ছে দুইটা কালার, ডান দিকে একটা, আর দুইটার বেশি কালার খুব একটা ইউজ করে না এই সব জায়গায়, তো আমি একদম কোনায় নেব, কারণ সবচেয়ে কোনার যে কোডটা সেটাই হচ্ছে সর্বোচ্চ কোড, মানে কোনায় বলতে বাম দিকে, কারণ দেখে বোঝা যাচ্ছে ডান দিকে অপাসিটি, বাম দিকে ডার্ক। তো আমি বাম দিকে যাব, কন্ট্রোল অল্টার সি ক্লিক করব, তাহলে কালার কোডটা পাবো। এখানে কিন্তু মাঝখানে দেখবেন হেক্সা নামে এসটিএমএল নামে কোড দেওয়া আছে, এসটিএমএল এর কোডটা আমি নিব হচ্ছে কন্ট্রোল অল্টার সি, কার্সার একটা তখন বলে যে এসটিএমএল এর কোড নিতে হবে কন্ট্রোল অল্টার সি। তো এখানে যাই, কালার কোডটা নিয়ে নিলাম, এটা আমরা এখানটায় দিব। এটা আসলে কিভাবে আসে সেটা আমি একটু বুঝিয়ে দিই, এখানে ড্যাশবোর্ডে যাব, আমি একটা পেজ ক্রিয়েট করি, পেজের মধ্যে আমরা পেজ বিল্ডার দিয়ে কাজ করব। পেজ বিল্ডার, আপনি একটা ওয়েবসাইটের ভিতরে যে ডিজাইনগুলো করা হয় হচ্ছে স্ট্যাটিকলি এইচটিএমএল সিএসএস দিয়ে ডিজাইন করা হয়, যে করেই অ্যাড করা হয়, বাট আপনি যখন কোনো পেজ বিল্ডার ইউজ করবেন, হিডার এবং ফুটার ব্যতীত মাঝখানের যে পার্টটুকু থাকে এটা পুরোটাই পেজ বিল্ডার দিয়ে ডিজাইন করা যায়। এবং পেজ বিল্ডারে অনেক ছোটো ছোটো এলিমেন্ট থাকে, এলিমেন্ট বলতে ডিজাইনগুলো করা থাকে, বিল্ডিং করা থাকে, আপনার কাজ হচ্ছে কমান্ড করা এবং ডিজাইনকে মডিফাই করার জন্য ওরা কমান্ড অপশন দিয়ে দেয় যে আপনি কীরকম চান, তখন এই যে এটা আসছে। এবং এইটাকে বলা হয় ডিভি পেজ বিল্ডার, একটা প্লাগইন, এবং এই প্লাগইনটা আলাদাভাবে ইনস্টল করতে হয় না, এটা ডিভির সাথে ফিক্সড করা থাকে।
জি আচ্ছা ওয়ার্ডপ্রেস দিয়ে কি শুধু ডিজাইনার কাজ করা হয় হ্যাঁ তাহলে এই ওয়েবসাইটটা যে বানায় দিচ্ছেন যাকে তো সে ব্যাকএন্ডের জন্য এটা কিভাবে ইউজ করবে আমি যখন এটা ডিজাইন করছি এগুলো কিন্তু ডিজাইন করার পিছনে এখানে কোনো ট্যাগ ইউজ করা হচ্ছে না কোনো ট্যাগ ইউজ করা হচ্ছে না আপনি মনে করেন স্ট্যাটিকলি একটা ওয়েবসাইট বানালেন ক্লায়েন্ট বললো আমি এখানে কন্টেন্ট চেঞ্জ করবো ক্লায়েন্ট কোডে ঢুকার পরে হারায় গেছে ও বুঝতেছে না কোথায় কোন ট্যাগ কোথায় ক্লাস কীভাবে এটা কাস্টমাইজ করবে সাইজ বাড়াবে এটা বুঝতেছে না কিন্তু সেক্ষেত্রে যদি আমি একটা ড্যাশবোর্ড তৈরি করে দিই সেটা হোক সিএমএস দিয়ে অথবা হোক মানে পিএইচপি বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা ল্যারাভেল ওয়ার্ডপ্রেস সাইট কি পিএইচপি দিয়ে ডেভেলপ করা যায় ওয়ার্ডপ্রেসটাই তো পিএইচপি দিয়ে তৈরি করা না আমি বললাম যে আপনি যে ডিজাইনটা করে দিচ্ছেন এটা তো ডাইনামিক করতে হবে সব তো স্ট্যাটিক ডেটা স্ট্যাটিক ওয়েবসাইটকে ডাইনামিক কনভার্ট করতে হয় ওয়ার্ডপ্রেসের ফাংশনালিটিতে হ্যাঁ এটা আপনাকে স্টাডি করতে হবে এই জন্য বেসিক পিএইচপি সম্পর্কে ধারণা রাখতে হবে তো আমার এইখানটা ইউজ দ্য ডিভি বিল্ডার আমি এটাকে ইউজ করি কিন্তু ইউজ করার আগে আমার এখানে একটা নাম উচ্চারণ করা উচিত ছিল এই পেজের নাম দেওয়া উচিত ছিল যেটা দেওয়া হয়নি সমস্যা নয় আমরা পরেও নামটা দিতে পারবো বাই ডিফল্ট একটা নাম নিয়ে নেবে এই জায়গাটা তিনটা ইন্টারফেস আছে চুজ প্রি ম্যাট লেআউট ক্লোন এক্সিস্টিং পেজ যদি আমরা এখানে কোনো পেজ তৈরি করে থাকে সেটা আসবে অথবা প্রি ম্যাট প্রি ম্যাট বলতে আপনার যদি থিমটা কেনা হয়ে থাকে পারচেস কোড থাকে তাহলে আপনি অলরেডি তৈরি করা থিম মানে পেজগুলোগুলো ইউজ করতে পারবেন মানে ট্যাম্পলেটগুলো যেটাকে বলা হয় ট্যাম্পলেট এবং এগুলো এটাই কিন্তু আমি ডাউনলোড করতে পারতাম যদি আমার পারচেস কোড দেওয়া থাকতো বা আমার কাছে যদি থাকতো এখানে স্টার্ট বিল্ডিং করবো কারণ আমার দুইটা অপশনে একটা আমি ইউজ করবো না আমি কাস্টম করবো আমি এখানে চলে আসলাম এবং এখানে আসার পরেই আমি এটা ডিলিট করে দিই এখানে এইরকম একটা ইন্টারফেস পাবেন মাঝখানে এখানে একটা অপশন পাবেন এটা হচ্ছে একটা সেকশন আর এটা হচ্ছে একটা কলাম কলাম দেবো অ্যাড নিউ রো রো দিবো রোয়ের ভিতরে কলাম দেবো আমার আগে এটা দেখতে হবে এখানে কয়টা কলাম এখানে কিন্তু দুইটো কলাম বামে একটা ডানে একটা এই দুটোকে নেওয়ার জন্য এইখানটা ক্লিক করব তারপর এখানে ক্লিক করব যেহেতু দুটো কলাম এবং দুটোই সমান সমান আপনি যেভাবে নেবেন সেভাবে আসবে আমি এখানে ক্লিক করলাম তাহলে দুটো কলাম হয়ে গেল প্রথম কলামে কি দিব সেগুলো এই এলিমেন্টগুলো আপনাকে সাজেস্ট করছে যে কি কি নেবেন মডিউল বলা হয় এটাকে এলিমেন্টেডা বা এলিমেন্ট বলা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম এখানে ক্লিক করলে এখানে আসবে আর এই জায়গাটায় যদি ক্লিক করে পুরো সেকশনে ডিজাইন আসবে আমি এখানে ক্লিক করলাম করার পর ডিজাইনে যাব ডিজাইনে সাইজ কতখানি দিবেন ডিভাইডার্স দিবেন কিনা এগুলো আসবে আমার প্রজেক্ট বেস যেহেতু কাজ করছি আমার ওখানে যা চাই সেটা আমি ইউজ করবো এখানে গেলাম এখানে আমি চাইলে কালার দিতে পারি এখানে যা ইচ্ছা কালার দিতে পারি হ্যাঁ তারপর আমি গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি এখানে যদি ক্লিক করেন অটোমেটিক্যালি একটা কালার চলে আসবে এবং গ্রেডিয়েন্ট কালার মানে হচ্ছে মাল্টি কালারকে গ্রেডিয়েন্ট কালার বলে এখানে ক্লিক করি করার পর এই জায়গাটা অপশন আসবে আমি একটা কোড কিন্তু কপি করে রেখেছি আমি এটা পেস্ট করি সরি এখানে আমি পেস্ট করলাম ইয়েস তারপর এর পরের কালারটা নেব একদম এই জায়গাটায় কন্ট্রোল অল্টার সি তাহলে এই কালারটা দিব হচ্ছে এর পরের পার্টে আমি কিন্তু এখানে কালার দিয়েছি এখানে ক্লিক করি তাহলে এখানটায় এই কালার কোডটা বসিয়ে দিব তাহলে কালারটা হলো কিন্তু কালারটা আসলো হচ্ছে উপরে নিচে দেখে কিছুটা বোঝা যায় তাহলে ডিরেকশন আপনি কিন্তু এইভাবে চেঞ্জ করতে পারেন ডিরেকশন আমি এখানে দিব হচ্ছে 90 ডিগ্রি যাতে লম্বালম্বি হয়েছে লম্বালম্বি এবং কালারগুলো একই রকম তো আমি যদি এটাকে বলি 50 তাহলে হয়তো একটু আন্দাজ হবে ভালো 50 দিলাম আর এটাকে বলবো 50 তারা দেখবেন দুটোর মধ্যে অনেক বেশি ডিফারেন্স বাট এটাকে মার্জ করা হয় এটাকে 100% দিয়ে দিই আর একটু কমিয়ে দিই তার দুটো মিশে যাচ্ছে এইভাবে এটা করা হয় প্লেস গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাবাভ যদি আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজও দেন এই গ্রেডিয়েন্ট কালারের উপরে যাবে এটা কথা বলছে বাট এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছি না আমার এটা ডান মোটামুটি এবং এরপরে আর একটা কাজ করবো সেটা হচ্ছে নিচে এরকম বাঁকা আঁকা বাঁকা ডিজাইনটা করবো এটা আমি পরে আসছি প্রথমে আমি কন্টেন্টটা নেব যেহেতু আমার ক্লায়েন্ট বলছে এই কন্টেন্টগুলো ইউজ করতে আমি এখানে সিলেক্ট করছি কালার সিলেক্ট করার সময় যে কালারটা হয় সেটা একই রকম কালার এই কারণে প্রবলেম আমি এখানে ক্লিক করব এটা হচ্ছে কলাম পার্ট দুটো কলাম এইখানটায় আমি বলবো টেক্সট এখানে কিন্তু এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যায় কাজ করতে করতে আমার এখানে একটা ইন্টারফেস আসছে এটা চাইলে আপনি বড় ছোট করতে পারেন ভিজুয়ালি যদি অ্যাড করি ভিজুয়ালি অ্যাড করা যাবে কন্ট্রোল ভি তাহলে এইভাবে আসছে এবং এখানে কিন্তু বলে দিচ্ছে হেডিং ট্যাগ এই জায়গাটায় তার মানে হচ্ছে এখানে ট্যাগ ইউজ করা আছে টেক্সটে গেলে আমরা ট্যাগ দেখতে পাবো হেডিং ট্যাগ
এখন এটা ডিজাইন করব। এর আগে আমরা এখানে আর একটা কন্টেন্ট দেখতে পাচ্ছি, এটাকেও আমি কপি করি, আমি ওটার সাথে এটাও নিচে বসিয়ে দেবো, একসাথে কিন্তু করা যায়। আমি এখানে টেক্সট আকারে নিয়ে যাই, এর নিচে ইন্টার দিয়ে বসাই দিই, তাতেও হবে, দিলাম। এখন ভিজুয়ালে আসার পর আপনি দেখবেন এখানে দুটো আইকন পাবেন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে স্টাইলে চলে যাবে। আচ্ছা চলে গিয়েছে ভুলবশত, এখানে ক্লিক করি, করার পর এখানে ডিজাইনে যাব, যাওয়ার পর দেখবেন টেক্সট ক্লিক করি তাহলে এখানে দেখবেন ডিফল্ট ফন্ট ফ্যামিলি কী হবে সেটার কথা বলছে। আপনি যদি এটা দেন তাহলে ফন্ট ফ্যামিলি চেঞ্জ হবে, তার আগে কালারটা চেঞ্জ করি, তারপর এটার ফন্ট সাইজ চেঞ্জ করি, বাই ডিফল্ট 14 দেওয়া থাকে, আপনি একটু বাড়ান। ডিজাইন কিন্তু কয়েকটা সেকশন করতে হয়, পরেরগুলো কিন্তু করার প্রয়োজন হয় না, দেখা যায় ওটাই কপি পেস্ট হয়ে যায় বা করতে হয়। আমি এটা দিলাম, আমি চাই আপার কেস করতে পারি, তারপর ট্যারাও করতে পারি, একটু ইটালিক ফর্মেটে হলো। আর আমি এখান থেকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি, এখানে মোস্ট পপুলার ফন্টগুলো হচ্ছে রোবোটো, ল্যাটো, এইসব জিনিস। আর আমি চাইলে কিন্তু ওর ওয়েবসাইটে কোন ফন্ট ফ্যামিলি আছে সেটা কিন্তু দেখতে পারি, ইন্সপেক্ট এলিমেন্ট। আর এগুলো কিন্তু বোঝার জন্য ট্যাগ বুঝতে হয় আগে, এই জন্য বেসিক এস্টিমেশন জানতে হয়, নাহলে এখানে বুঝতেও পারবেন না আসলে কি হচ্ছে বা কি খুঁজতেছি। এখানটায় ফন্ট ফ্যামিলি বলতে ফন্ট ফ্যামিলি ওপেন সান্স দেয়া, হ্যাঁ ওপেন সান্স দেয়া, আমরা এখানে ওপেন সান্স ইউজ করব, ওপেন সান্স দেখবেন চলে আসছে, এই যে ক্লিক করলাম তাহলে ওপেন সান্সটা চলে আসলো, এবং এটা কালারও দিলাম। এখানটা তাকান অলমোস্ট সেম, রাইট। এখন উপরেরটার ডিজাইনে আসবো, এখানটায় ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিক্যালি এই জায়গাটা চলে আসে, এখানেও বলবো ওপেন সান্স, ওপেন সান্স। দেন আমরা এটাকে কালার দেব, তারপর একটু বোল্ড করব, বোল্ড করার জন্য নিচে যাব আর এটাকে একটু বড় করি, কত বড় আছে, বেশ বড় আছে, দুই লাইনে চলে গেছে। এটা ফন্ট সাইজ বাড়াবো ঠিকই, রেগুলার থেকে এটাকে আমরা বোল্ড করব, বোল্ড, আরও যদি দরকার হয় সেটা আমরা করতে পারি। এটাকে এমনভাবে বড় করব যাতে দুই লাইনে আসে 50। আমি এখানে এইভাবেও করতে পারি, আবার এখানে লিখেও বলতে পারি ফন্ট সাইজটা কতটুকু। তারপর এটার একটা শ্যাডো দেব, শ্যাডো দিলাম, এই শ্যাডোটাই তো এখানে চাচ্ছিল রাইট, কিন্তু এখানে বেশি ব্লার্ড, শ্যাডোটা ব্লার্ড হলে এটাকে সিলেক্ট করি, বোঝা যায় মনে হচ্ছে তো ব্লার্ড। আর এখানে যান, সেম না, ডান, আমরা এটা সেভ করি। এর নিচে, এর নিচে এই পোর্শনটা নিচে এবং এই কলামের ভিতরে আমরা এখানে ক্লিক করব, করলে আমরা একটা বাটন দিতে পারবো, বাটন চলে আসে। এখানে আরও অনেক কিছুই আছে, একটা একটা করে যখন যেটা দরকার হবে আমি ইউজ করব। বাটনে ক্লিক করলাম, এবার আমরা এখানে যদি দেখি এই কালারটা নেব, কালার পিকে অলরেডি অন, কার্সার রাখবো, কন্ট্রোল অল্টার সি ক্লিক করব, গেট ওয়েব হোস্টিং, নিশ্চয়ই কোথাও লিঙ্ক হবে, ইয়েস, গেট ওয়েব হোস্টিং দিলাম। দেন আমরা এখানে বাটন লিঙ্ক ইউআরএল দিতে পারি, ক্লিক করি, এখান থেকে আমি বলতে পারি যে কারেন্ট পেজ লিঙ্ক, মানে এখানে ক্লিক করলে এটাই রিফ্রেশ হবে, অথবা অন্য কোনো লিঙ্কে যেতে পারি, অথবা বাইরের কোনো লিঙ্কেও যেতে পারি। কাস্টম লিঙ্ক অপশন আছে, আপনি যদি ডিরেক্ট এখানে লেখেন সেটাই কাস্টম লিঙ্ক, আর যদি এখানে দেন কারেন্ট পেজ দিতে পারেন, অথবা হ্যাশট্যাগ দিতে পারেন ইচ্ছে। এখন এটার ভিতরে ডিজাইনটা চেঞ্জ করব, টেক্সটে যদি যাই আমরা টেক্সট দিলাম, ডিজাইনটা চেঞ্জ করার জন্য এখানে যেতে হবে। এই জায়গাটায় কার্সার রাখলে কোনো অ্যাক্টিভিটি নেই, অনেক সময় দেখা যায় শ্যাডো আসে বা এদিক ওদিক হয়, সেরকম কোনো কিছু নেই। এখন অ্যালাইনমেন্টে যাই, অলরেডি কিন্তু বাম দিকে, সেন্টার, ডানে, ওই কলামের ভিতরে অ্যালাইন হবে, আমি এখানে বামে দিলাম। টেক্সটে, টেক্সটের কালারটা হবে লাইট, যদি লাইট করে এরকম আসে, লাইট করলে কী হয় কাস্টমাইজ করা যায়, আর আপনি যদি ডার্ক করেন তখনও কতটুকু কাস্টমাইজ হচ্ছে সেটা দেখি, আমি এখানে কাস্টমাইজ করব। টেক্সট সাইজ সেটা পরের বিষয়, আমরা এখানে হোয়াইট করব, দেখেন উপরে যেটা আমরা লাইট করেছিলাম সেটার মাধ্যমে কিন্তু অলরেডি চলে আসছে, মানে আমার আগেই লাইট করলে এটা করতে হতো না। দেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ক্লিক করলাম, এখানটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো, বর্ডারটা যে আসছে আমরা বর্ডার দিবই না, বর্ডারটা তুলে ফেললাম। দেন এটার দিকে তাকাই একটু, সেম লাইট চলে আসছে, কিন্তু এটা সাইজ একটু বড়, আমার এখানে ছোট সাইজ হবে। এখানটা টেক্সটে যাব, টেক্সটে কিন্তু লাইট করলে হয়তো কিছু জিনিস অ্যাড করা যাওয়ার কথা, বাটনে যাই, টেক্সট সাইজ, এই যে এই জিনিসগুলো চলে আসছে, আমরা এটাকে ছোট করব, এত বড়ও করব না, আমরা এখানে বলবো 14 পিক্সেল, আমার মনে হয় এরকম ছিল না,
কিন্তু প্যাডিং করতে হবে, প্যাডিং করলে এরিয়া পাবে। প্যাডিং হচ্ছে বাটন ফন্ট, বাটন ফন্ট আমরা ওপেন সান্স দিব। তারপর হচ্ছে রেগুলার জায়গায় আমরা যদি চাই লাইট করতে পারি, থিন হলো বা একটু চিকন হলো, মানে আমার রেগুলারটাই বেস্ট। দেন আইকন আসবে কিনা, এই যে এই সিস্টেমটা হবে কিনা, শো আইকন, আইকনটা শো করবে না, শো বাটন আইকন নো। তারপর শ্যাডো দিতে পারি পুরোটার উপরে, এটা কিন্তু টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো আর বক্স শ্যাডোর মধ্যে ডিফারেন্স আছে। স্পেসিং মানে প্যাডিং, আমরা এটা ঘুরেও উপরে নিচে স্পেস তৈরি করতে পারি। এই যে দেখেন স্পেস নিচ্ছে, এটা বাদ দিলাম। আবার চাইলে লেফট রাইটও করতে পারি, যেটা বাদ দিলাম। অ্যাকচুয়ালি আমার প্যাডিং করতে হবে, মানে ভিতর থেকে ফুলাতে হবে এইখানটা, কারণে আমরা এখানে বলবো প্যাডিং। এটা হচ্ছে টপ বটমে হবে, টপ বটমে কতটুকু দেবো, 5 পিক্সেল, এবং এটা শুধুমাত্র উপরে হচ্ছে, মানে আমি যদি এটা ঘুরাই শুধুমাত্র উপরে হবে। তাহলে দুই দিকে করার জন্য একবারে এখানটায় ক্লিক করবে, তাহলে উপরে নিচে হবে। যদিও এত বড় দিব না, আমরা এখানে 10 পিক্সেল রাখলাম, কিন্তু ডানে আমি একটু বড় করব, এখানে আমি বলবো 20, এবং অটোমেটিক্যালি পিক্সেল নিয়ে নেয়, দেওয়ারও লাগে না। আর এখানে যদি ক্লিক করি তাহলে বড় হচ্ছে, এটাকে আরও বড় করা উচিত না। আমি এখানে 30 দিই, আর উপরের দিকে আমি 15 করি, যদি একটু কষ্ট হয় এভাবে দিতে 15 দিয়ে দিবেন, তাহলে একসাথে দুটো হয়ে যাবে। এটা হচ্ছে শ্যাডো, আমি এখানে ক্লিক করে একটা শ্যাডো চলে আসছে, অলমোস্ট ডান এটার মতো, কিন্তু এটা মনে হচ্ছে একটু চওড়া বেশি এবং বোল্ড। আমার এখানে বাটনে যাই, এটাকে একটু বোল্ড করব। বোল্ড করার জন্য ওপেন সান্স, তারপর এটাকে বলবো সেমি বোল্ড, এরকম একটা বোল্ড ছিল। তারপর এটা নো থাকবে, শ্যাডো আমরা দিয়েছিলাম, ওকে অলমোস্ট ডান। স্পেসিংয়ে যাই, আমরা ডানে বামে স্পেসিংটা আরও একটু বাড়াবো, 40, ডান। আমরা এই পোর্শনটুকু ডান করলাম। এখন এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, লাইক দিস, এই ইমেজটা। এখানে ক্লিক করি, আসলে ইমেজ দিব না, ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, এখানে কিন্তু ইমেজ দেওয়া, ড্যাটস ওয়াই কিন্তু আমি ডাউনলোড করতে পেরেছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে এইভাবে ডাউনলোড করা যেত না, এখান থেকে একটা আইডিয়া পাওয়া যায় যে আমি কী করব। এখানে ইমেজে কল করি, ইমেজ চলে আসছে, ক্লিক, তাহলে ইমেজে একটা ইন্টারফেস আসবে, এখানে ক্লিক করব। আমার সমস্ত ইমেজ আমি একবারে আপলোড করি, তারপরে এক এক করে যেটা দরকার হবে সেটা আমরা ইউজ করব। ডেস্কটপে যাই, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই কপি করি, আপলোড করি। আপনি যদি ক্লোজ করেও দেন তবু সে অটোমেটিক্যালি আপলোড হবে। কারো কোনো কোশ্চেন? আপনারা তো সব বোঝেন। আপনার কত দূর হলো কোর্স? আচ্ছা, এটা আমরা এখন ডাউনলোড মানে সিলেক্ট করব। এটা কোনটা? এটাও না, এই যেটা, এটা আমরা সিলেক্ট করি। যখনই আপনি একটা ইমেজ অ্যাড করবেন, অবশ্যই এখানে অল্টার টেক্সট, তারপর হচ্ছে টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন, এই জিনিসগুলো চেষ্টা করবেন ইউজ করার জন্য। যখনই কোনো কিছু মানে এই ধরনের কাজগুলোতে এগুলো ইউজ করাটা খুবই যুক্তিযুক্ত, কারণ এসইও ফ্রেন্ডলি করাটা খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের একটা টিপস দেই বলা যায়। যেমন এখানে একটা অপশন আছে ডোমেইন অথরিটি, তারপর হচ্ছে ফর দিস ডোমেইন হ্যাজ অ্যাক্সেস টু দিস সাইট, ক্লিক যদি করি, এটার নাম হচ্ছে মোজ, মোজ নামে একটা প্লাগইন। এবং এই যে পেজটা, যে কন্টেন্ট দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে পিএ, মানে হচ্ছে পেজ অথরিটি, তারপর বলা হচ্ছে ডিএ, ডোমেইন অথরিটি, এখানে 10, এবং উইচ হয়েছে মানে এটা 12, মানে এগুলো পয়েন্ট দেয় কতটা আপনার ওয়েবসাইটটা কতটাকে কতটা মানে ভ্যালু রাখে, বা কতটুকু আপনার কন্টেন্ট এবং ওয়েবসাইটগুলো এসইও ফ্রেন্ডলি হচ্ছে বা গুগল র্যাঙ্কিং হবে, সেটা কিন্তু মাপকাঠি এখান থেকেও পাওয়া যায়। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন ইউআরএল হচ্ছে ইউএসএ বেস, মানে আমার হোস্টিংটা হচ্ছে ইউএসএ বেস, এই কারণে এইভাবে আসছে। এবং এগুলো দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার সার্ভার আসলে কোন কোন কান্ট্রির কথা বলছেন, এবং এখানে কতটুকু কিওয়ার্ড ইউজ করা হয়েছে। তারপর এখানে দেখেন হেডিং ট্যাগ ইউজ করতে হয়, যেটা আমি বলতাম ক্লাসে, হেডিং ট্যাগ ইউজ করতে হয়, H1 ইউজ করতে হয়, H2 ইউজ করতে হয়। কেন ইউজ করতে হয়? কারণ এসইও ফ্রেন্ডলি করার জন্য। এবং বোল্ড স্ট্রং ইউজ করতে হয়, দেখেন অন্য কোনো ট্যাগের কথা কিন্তু বলেনি, অন্য কোনো ট্যাগের কথা বলেনি, যদি থাকতো তাহলে রিকোয়ার্ড যদি করতো এখানে কিন্তু ফাঁকা থাকতো, কারণ আমি অন্য কোনো ট্যাগ ইউজও করিনি, আমার H1 H2 লাগবে। দেখেন এখানে ইটালিক বলছে, এখানে দেখেন ডট ডট দেয়া, মানে হচ্ছে আরও আমাকে কিছু কন্টেন্ট ইটালিক ফরম্যাটে বা EM ফরম্যাটে নেওয়া উচিত, যাতে আরও র্যাঙ্কিং হয়, কথা বুঝছেন। একটা ওয়েবসাইটের এসইও করার জন্য এইসব জিনিস অনেক ইম্পর্টেন্ট। যেমন অল্টার টেক্সট, কেন? ওই যে আমি ইমেজে অল্টার টেক্সট দিয়েছি, এই জন্য।
কারণ কন্টেন্টে এসইও করার জন্য, ইমেজগুলোকে এসইও করার জন্য এই জিনিসগুলো অবশ্যই ইউজ করতে হয়। ক্যাপশন, টাইটেল, অল্টার টেক্সট, ডেসক্রিপশন, এগুলো এসইও ফ্রেন্ডলি করে এবং গুগল সার্চে আমার ইমেজগুলো আসে। আমি এটাকে প্লেস করলাম, আমরা ইমেজটা দেখতে পাচ্ছি এতটুকু, এবং এটা এর আগেও আমরা এই প্রবলেমটা ফেস করেছি, ইমেজগুলো একটু ছোট আকারে আসে, রাইট। তারপর ব্যাকগ্রাউন্ডে যাই, ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি এটা, ডাউনলোডে যাই, ডাউনলোডে আমরা ইমেজ অ্যাডমিন লেভেল, এটা খুব একটা প্রয়োজন হয় না, কার্সার রাখলেও কিছু দেখবো না, এখানে ক্লিক করলে কিছু একটা দেখতে পাচ্ছি, রিসেট অ্যাডমিন লেভেল, দরকার হয় না। আচ্ছা, এখানে ইমেজে যাই, ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, এখানটা যদি ক্লিক করি তাহলে কি হবে, নতুন কোন ইমেজ সিলেক্টেড হচ্ছে কিনা সেটা দেখাবে। বাট এই ইমেজটা আমরা চেষ্টা করবো বড় করে দেখানোর জন্য, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, ওই ইমেজটাকেই সিলেক্ট করি। করার পর নিচের দিকে দেখবেন ইমেজের সাইজ দেওয়া আছে, মিডিয়াম নাকি ফুল। আমি যদি ফুল সিলেক্ট করি তাহলে ইমেজটা কিছুটা হলেও বড় হয়ে আসা উচিত, এখনো আসেনি, রাইট। এই যে দেখেন বড় হয়ে গেছে, এখন যখন বড় হলো এই কন্টেন্টটা মনে হচ্ছে উপরের দিকে, তাহলে আমি চেষ্টা করবো অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে, যাতে মাঝখানে আসে, এখানে যেমনটা আছে না ঠিকই তো আছে, একটুখানি উপর থেকে। আপনার কি মনে হয় যে মাঝখানে আছে? উপরে কিন্তু এমনি স্পেস দেখে মনে হচ্ছিল যে অ্যালাইন করা হয়েছে, অ্যাকচুয়ালি না। আমরা উপরে দিকে স্পেস তৈরি করবো, এটা খুব ইজিলি আমরা টেনে হিস্ট্রে স্পেসটা তৈরি করতে পারি। এবার আমি চাচ্ছি যে নিচে স্পেসটা সমান হোক, যদি ক্লিক করি 112 দেখাচ্ছে, একটুখানি হলে দেখাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কারণ ব্লু কালার তো, নিচেও কিন্তু ওই স্পেসটা হবে। কারণ কথা হচ্ছে নিচে একটু ঢেউ খেলানো জিনিস বানাতে হবে, যেটা এখানে করা হয়েছে, এই জিনিসটা একটু কমপ্লিকেটেড না। সো এখানে কিন্তু অলরেডি ফরম্যাট দেওয়া আছে, ফরম্যাটটা দেওয়া আছে, আমাকে যা ধরতে হবে যে এখানে ক্লিক করলাম, করার পর ডিজাইনে যাব, এখানটা বলা হচ্ছে ডিভাইডার্স, ক্লিক করি, তারপর বটমে যাব। বটমটা সিলেক্ট করার পর আমি একটু স্ক্রোল করি, এখানটায় থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন, এই যে ঢেউ খেলানো চলে আসছে, এটা নিব, পাচ্ছি, ওকে চলে আসছে। আরও যদি কিছু থাকে একটু মানে ট্যারা করানো, একটু অন্যদিকে একটু ট্যারা করে রাখছে, সেটার জন্য একটু খুঁজছিলাম আর কি, এটা কি না, তাহলে ওটাই ঠিক ছিল। আমরা হুবহু করতে গেলে একটু টাইম লাগবে, কারণ বুঝতে হবে ওর ডিজাইন, ওর ইয়েগুলো। এটা আমরা দিলাম, দেওয়ার পর আমরা এটাকে এরকম করে হাইট কম বেশি করতে পারি, তারপর হচ্ছে হরিজন্টালি এটা বাড়াতে পারি, কতগুলো পয়েন্ট হবে বা কতগুলো রিপিট হবে সেটার কথা বলছে। লোডিংয়ে একটু সমস্যা, লোডিং হচ্ছে, আচ্ছা এটাই, হ্যাঁ ঠিক আছে, এটা বাড়লে আরও বাড়বে, বাট এটা কমানো উচিত, ওকে, আটকে আছে, আটকে আছে। আমি এখানে ক্লিক করে এটাকে সেভ করি, সেভড, এবার আমি এটা রিলোড দিই। এই জায়গাটা দেখতে পাচ্ছি ও কিন্তু এমন না যে মানে রোটেট হয়ে আছে, ও কিন্তু নর্মালি আছে, এবং মাঝখানে এরকম ঢেউ খেলানো একটু বেশি, এটা ট্রাই করে আমরা এরকম বানানো যায় কিনা। আর এর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যতটুকু পারা যায় ততটুকু করতে হবে, এর বাইরে কিন্তু কোনো অপশন নাই করবো। আর যদি এটাকে আরও ভালোভাবে দেখতে চাই তাহলে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে হবে, এগুলোকে বলা হয় এসভিজি, এসভিজি ফরম্যাটে এই কাজগুলো করে, এবং উপরের দিকে এসভিজি ফরম্যাটে কিছু কোডও থাকতে পারে। আবার ক্লিক ক্লিক করলে এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা যে এতক্ষণ গ্রাডিয়েন্ট কালার দিয়েছিলাম অ্যাকচুয়ালি গ্রাডিয়েন্ট কালার দিয়ে করা হয়নি, এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, দ্যাটস ওয়াই এতটা সুন্দর হয়েছে, কথা বুঝেছেন? ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ডিজাইনটা করা হয়েছে। এবার আমরা এটা ডাউনলোড করি, এটাকে আমরা ডাউনলোড করি, হ্যাঁ এটা এটা দেখাবো। সো এটা অলমোস্ট হয়ে গেছে, হুবহু হবে না, আমি এখানে ক্লিক করি, করার পর নিচের দিকে যাই, ডিজাইন, তারপর হচ্ছে ডিভাইডার্স, এবং এখান থেকে এটার হাইটটা যেমনটাই আছে তেমনটাই থাক, কোনো প্রবলেম, লোড দিয়েছিলাম তো না, আমি এখানে বলি 100 বা 10 পিক্সেল, নিচ্ছে না, এটার কারণে কি, এগুলো তো কাজ করে,
কোথাও না কোথাও প্রবলেম আছে। আচ্ছা আমি এটাকে আবার রিলোড দেই। ওকে ট্রাই করি আবার, ক্লিক, দেন হচ্ছে ডিজাইন ডিভাইডার্স, তারপর নিচের দিকে আমি যদি এখানে ক্লিক করি বা এখানে যদি ক্লিক করি কাজ করে না সামহাও। এই বাটনগুলো কাজ করে বা ওইখানে কাজ করতেছে না। এখানে আমি একটা ইমেজ দিই, ওই ইমেজটা দিয়ে দিই, ক্লিক করলাম এখানটায় সিলেক্ট ফাইল, আমরা ডাউনলোড করেছিলাম কি এখানে, এই যে এই জিনিসগুলো কিন্তু তোলা হয়নি, এটা আমাদের ছিল, এটা ছিল অন্তত, এটাও ছিল, এটাকে তোলা হয়নি। দেন হচ্ছে আর একটা তোলা হয়নি, সেটা হচ্ছে মাত্র যেটা ডাউনলোড করলাম, এটা মনে হয় ডাউনলোডসে পাবো। আগেটাতে ছিল, ডেস্কটপে ছিল, ডেস্কটপে আসছে বাম পাশে এটা, ইয়েস। তাহলে আমরা এটা অ্যাড করবো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে। আচ্ছা আমি তখন ব্ল্যাক দেখেছিলাম পিএনজি ফরম্যাটে, এই কারণে। তাহলে আমি এটা নিচে দিকে দেবো, দেখেন কী অবস্থা। এটাকে কাভার করবো না, ফিট করবো, তাহলে দেখতে একটু হলেও ভালো লাগবে। আর আমি যদি অ্যাকচুয়াল সাইজ করি তাহলে আমার এতটুকু লাগবে, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে ফিট, মানে লেফট টু রাইট পর্যন্ত যেন ফিট হয়ে থাকে। নিচের এই জিনিসটা এরকম হচ্ছে কারণ আমরা ওখানে ইউজ করেছি এটা। ডিজাইনে যাই, ডিভাইডার্সে যাই, এখানটা ক্লিক করে এটাকে সিলেক্ট করব নান। হ্যাঁ, তাহলে নিচের এই অংশটুকু আসছে কারণ হচ্ছে নিচে আমরা স্পেস তৈরি করেছি, এটা আমরা কমিয়ে দেবো। এখানে কমালে আবার উপরের দিকে কমবে, এই কারণে এখানটা কিন্তু নাম্বারটা বলতে হবে। আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাবেন না, বহুত কষ্ট এটা দেখতে, আমি এটা দিলাম। এখন উপরের দিকে আর একটু বাড়াই, কিন্তু দেখেন কি অবস্থা, এইটার পজিশন ঠিক করতে হবে। ব্যাকগ্রাউন্ডে যাই, আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি, বাট নিচের দিকে কিন্তু স্পেস রিপিট হচ্ছে, এই কারণে কিন্তু এই অবস্থা। তাহলে আমরা এটা বলবো সেন্টার নাথ বলে, বলবো বটম, তাহলে নিচের দিকে আসবে, হয়েছে। কিন্তু ইমেজ ডাউনলোড করার পর রেজলিউশনটা নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে প্রবলেম, এই কারণে এই অবস্থা, কথা বুঝছেন? আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন এটা কিভাবে করলাম, রাইট, ক্লিয়ার। আচ্ছা এখানে এটা কিন্তু অনেক উপরে আর এখানে মনে হচ্ছে একটু নিচে, তার মানে এটা হাইটটা বাড়াতে হবে। আমরা এটা ধরেও বাড়াতে পারি, এটা বাড়ালে হবে না কারণ এটা নিচের পোর্শন, তো এটা উপরে উঠাই। আমরা এটার সাইজ বাড়াবো নিচের দিকে, আবার হ্যাং করছে। স্পেসিফিক কোন একটা জায়গায় হ্যাং করতেছে, মানে এই ডিভিটাই হ্যাং করছে, বাকি সব জায়গায় ঠিকঠাক। আমি এটাকে আবার সেভ করি, রিলোড দিই আরেকবার, রিলোড, সবাই ঠিকঠাক? আপনার মেন্টর কে? কোন ব্যাচে আছে? আচ্ছা আমি এটাকে ছোট করলাম আর নিচের দিকে বড় করব, এই কারণে এইটার নিচের দিকে প্যাডিং করব, অথবা কলাম থেকে নিচে প্যাডিং করতে পারি, শুধুমাত্র একটাতে, এই যে এখানে প্যাডিং করব। তো এখানে ক্লিক করলেই আমরা এত কিছু পাচ্ছি। আর ডিজাইনে যদি যাই, এখানে দেখতে পাবেন যে স্পেসিং নামে একটা অপশন আছে, ক্লিক করলাম, এটা হচ্ছে মেইন পুরোটার উপরে, পুরো রোয়ের উপরে। আচ্ছা অন্য কিছু বের হয়নি, মানে এখানটায় এই যে এটা বের হলো, যে এটার ভিতরে যে স্পেসিং করবো সেটা কিন্তু আসেনি। কলাম সেটিংস, এখানটা ডিজাইনে যাই, এবার আসবে, এটা হচ্ছে মার্জিন প্যাডিং পুরো রোয়ের উপরে,
বাট নিচে আলাদাভাবে আসার কথা সেটা আসেনি আসেনি। তাহলে এর ভিতরেই করতে হবে, এখানটা ক্লিক করি, নিচের দিকে স্পেস তৈরি করবো, ডিজাইন থেকে স্পেসিং, শুধুমাত্র নিচের দিকে বটমে স্পেস তৈরি করব যাতে ব্যাকগ্রাউন্ড কালারটা নিচের দিকে যায়। এটা আমরা বটমের দিকে করতে পারি 10 পিক্সেল, তার নিচে নামছে। আমরা এখানে আরো একটু বাড়াই, ডান সেট, এই পোর্শনটুকু ডান, আরো একটু নিচে নামাতে হবে। এখন আমরা এই কাজটা করব, এটা ডিজাইন কিভাবে করে। তবে এখানে কিন্তু নর্মাল কিছু, মানে সব কিছু কিন্তু একেবারে নর্মাল ডিজাইন এবং কাস্টম ট্যাগ দিয়ে করা। আমরা এর নিচে একটা সেকশন বানাবো, বানানোর জন্য উপরেরটা থেকে নিচে অ্যাড করব। এখানটা এটাকে ডুপ্লিকেট করি, কারণ নিচে ধরা যাচ্ছিল না, এই যে এখন আসছে। তাহলে এখানকার যা যাবতীয় আছে সব কিছু ডিলিট করে দেই, ক্লিক, পুরোটাই ডিলিট করি আর নতুন করে আবার বানাবো। এই যে আমার এটা ধরতে হবে, এই যে ধরলাম, এটা মানে উপরের কন্টেন্ট, সেকশনটা ধরা যাচ্ছে না, এই সেকশনটা ধরা যাচ্ছে না, মানে আমার এটাকে আবার কপি পেস্ট করতে হবে, মানে নিচে স্পেস না থাকার কারণে ধরাটা মুশকিল হয়ে যায়। এখানটা ক্লিক, তারপর এখানে ক্লিক, দেন ব্যাকগ্রাউন্ড, এটা ডিলেট, দেন এখান থেকে কালার ডিলেট, দেন এখান থেকে এই কালার ডিলেট, দেন আমরা ভিতরে এই কন্টেন্টগুলো ডিলেট করব, ডিলেট, অ্যাকচুয়ালি পুরোটা ডিলেট করি, তাহলে আমার একবারে সব ডিলেট হয়ে যাবে, ডান। অ্যান্ড উপর দিকে গ্যাপ সেটা আমরা কমিয়ে দিই, এতটুকুর মধ্যে রাখি, এবং নিচেও আর একটা করে ফেলি যাতে প্রবলেম না হয় শেষের দিকে। এখানটা ক্লিক করার পর আপনাকে দেখতে পাচ্ছেন যে, দেখেই বোঝা যাচ্ছে যে চারটা কলাম দিয়েছে ছোট ছোট, এবং ডান দিকে কিন্তু স্পেস ফাঁকা। কতগুলো কলাম হতে পারে, চারটা কলামের পর কয়টা কলাম হতে পারে? হ্যালো, আচ্ছা, হ্যাঁ বলেন। এখানে তো চারটা, এরপরে কিন্তু আরো দুটো থাকার কথা বা তিনটে থাকার কথা। এটাকে মনে হয় না যে সেন্টার, এটা সেন্টার, তার মানে হচ্ছে ছয়টা। তো আমার ছয়টা মাথায় রেখে ছয়টা ডিজাইন করতে হবে, এই ছয়টা ক্লিক করলাম। একটা ডিজাইন করলে কিন্তু বাকিগুলো ডিজাইন হয়ে যাবে। আমরা এই পুরো অংশটুকু কপি করব। এর আগে আমরা ইন্সপেক্টর করে দেখি তারা কীভাবে ডিজাইন করেছে। তারা কিন্তু সিম্পলি বললাম না কাস্টম করেছে, এটা কিন্তু পুরোটাই কাস্টম, কাস্টম ডিজাইন, কাস্টম ডিজাইন করেছে। আমরা কাস্টম ডিজাইন করি, এর মধ্যে ডিজাইন করার জন্য কন্টেন্ট অন্তত নেই। কপিট করার পর আমরা এখানে টেক্সটকে কল করব, টেক্সট, দেন এই জায়গাটায় যদি আমি ভিজুয়ালি বসিয়ে দেই এই কন্টেন্টটা, তাহলে কিন্তু আমার ট্যাগগুলো চলে আসার কথা, কিন্তু ডিজাইন আসবে না। এখানে যান, দেখেন ট্যাগগুলো চলে আসছে। এটা আমার সুবিধা কি, আমি ট্যাগগুলো লিখতে হচ্ছে না। এখানটা হচ্ছে ব্লু কালার দেওয়া আছে, কার্সারটা যদি রাখি আমরা কালারটা পাচ্ছি, কন্ট্রোল অল্ট সি। এই কালারটা আমরা অ্যাড করবো হচ্ছে স্প্যানে, ম্যানুয়ালি করতে হবে এটা। ডিজাইনে যদি যাই কতটুকু আমাকে সাপোর্ট করছে এটা দেখি, এখানটা ক্লিক করি, করার পর দেখেন ডিফল্ট, ডিফল্ট কোন কালার, কোনটাকে ধরবো, ডিফল্ট ধরবো হচ্ছে এই ব্ল্যাকটাকে। এটা নিয়ম, মানে যেটা বড় সেটাকে প্রায়োরিটি দেবেন, কন্ট্রোল অল্ট সি, এটাকে বলতে হাইলাইট করছে। তাহলে ডিফল্ট ফন্ট ফ্যামিলি দিব হচ্ছে ওপেন সানস, দেন হচ্ছে ব্ল্যাক, সাইজ আমরা বাড়াই দিতে পারি, এবং এটা যদি বড় হয়, বড় করলাম, বড় হলে কিন্তু পুরোটাই বড় হচ্ছে, এটা একটা প্রবলেম। তাহলে আমরা বড় করি, বড় করলাম, তারপর বোল্ড করব, ফন্ট ফ্যামিলি মানে উপরে দিয়েছিলাম, তাহলে এটাকে বোল্ড করি, পুরোটাই বোল্ড করলাম। করার পর আমরা কন্টেন্টে আবার যাব, যাওয়ার পর এখন আমরা প্রয়োগ করবো অন্যভাবে, স্টাইলে যাই। এখানে দেখেন স্প্যানের উপরে, স্প্যানের বাইরে কিন্তু পিট্যাগ আছে, এই কারণে কিন্তু ডিজাইনটা আসছে, কারণ পিট্যাগ আমরা ডিজাইন করেছি। এই জায়গাটা স্টাইলিং করব কাস্টম, এখানে আমরা প্রথমে বলবো কালার, কালার দিব হচ্ছে এটা যেটা আমরা নিলাম, আচ্ছা এই কালার তো ছিল না, কালারটা ছিল হচ্ছে এটা, কন্ট্রোল অল্ট সি, কালারটা আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে অ্যাড করে দিই, ডান, এবং ডট দিই। তাহলে কী হচ্ছে, ডটের মধ্যে পুরো কালারটা চলে আসছে। এই ডটটা আমরা আলাদা করি, আলাদা করার পর বাইরে রাখি, তাহলে ডটের কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, হয়েছে,
এই যে এখানে ডট দেওয়া হয়েছে ভুল করে, এই কারণে কালারটা আসেনি, এবার আসছে। তাহলে এরপরে যে কালারটা দেখা যায় এটা ফন্ট সাইজ ছোট এবং কালারটা বেশি, তাহলে এই স্প্যান, এই স্প্যানে আমরা কালার দিব, স্টাইলিং করব ইকুয়াল, এবং কালারটা দিব হচ্ছে একটু অফ হোয়াইট বা গ্রে কালার, 666 বা আমি বলতে পারি 999। দেন ফন্ট সাইজ দিব সাপোজ 10 পিক্সেল, ছোট হয়ে যায় বেশি, 30 পিক্সেল, এবং সেমিকোলন। তারপর ফন্ট ওয়েটটাও কমাবো, ফন্ট ওয়েট WEIGHT 100 যদি দিই অনেক বেশি কমে যায়, আমরা এখানে 200 দিতে পারি বা 300 দিতে পারি বা 400 দিতে পারি, 500 600, ওকে ফাইন। এখন যদি মনে হয় সাইজটা বাড়াবেন সেটা আপনি করতে পারেন, সাইজ বাড়লে কিন্তু কোনো কিছু বাড়বে না, শুধুমাত্র কমটা বাড়বে, রাইট, বেশিটা বাড়বে না। তাহলে এখানে ক্লিক করলাম, করার পর সাইজ দিব হচ্ছে 20, দেওয়া আছে আমরা এটা 24 করি, একটু বড় করলাম, ডান। এখন এই জিনিসটা কিন্তু রিপিট হবে, রাইট ক্লিক, কপি দ্য মডিউল, মানে পুরো জিনিসটাকে কপি করলাম, মডিউল বলতে এলিমেন্টটাকে বোঝাচ্ছে, রাইট ক্লিক, এখানে পেস্ট করার কথা হয়, আমি এখানে নর্মালি এভাবে ক্লিক করি, পেস্ট দেওয়ার অপশন আছে, ওই যে নিচে আছে ক্লিক করেন, পেস্ট চলে আসছে, মানে বোঝা যাচ্ছে না, এবার আসবে, রাইট ক্লিক, পেস্ট দ্য মডিউল, কতগুলো ছিল, পেস্ট দ্য মডিউল, আর এখন জাস্ট আমার কন্টেন্টগুলো চেঞ্জ করতে হবে, দ্যাটস ইট, ডান। এবং যদি মনে হয় উপর দিকে গ্যাপ বেশি, তাহলে গ্যাপটা কমায় দিতে পারি, এখানে গ্যাপ এত বড়ই আছে বাই ডিফল্ট, এবং দেখেন উপরের দিকে কিন্তু গ্যাপ আছে, বেশ, উপরের দিকে উঠানো যাবে না, বাট আমরা একটা কাজ করতে পারি, এখানটা ক্লিক করে যে আসছে গ্যাপটা চলে আসছে, এখানে ক্লিক করেন, তাহলে এই যে গ্যাপ আমি এভাবে কমিয়ে দিতে পারি, আবার নিচেও ক্লিক করলে অপশনটা আসবে, বুঝতে হবে আর কি, অপশনটা আসবে, ডান। আমরা এতটুকু কাজ করে ফেললাম, এখন এটা কিন্তু ফন্ট সাইজ আরও বড় এবং আপার কেস করা, এই অংশটুকু বানাবো, একটু দেখেন চিন্তা করেন কিভাবে করা হয়েছে, এ কিন্তু একে অনেক বড় কলাম নিয়ে, ওর নিচে হচ্ছে এই দুটো, তাহলে এটাকে উপরে উঠানো হয়েছে, আর কলামগুলো একটু অগোছালো, অগোছালো অনেক সময় ভালো, রাইট, ডিজাইনের একটা ব্যাপার। তাহলে এই অংশটুকু বানানোর পর ডান দিকে এটা বানাবো, একটু ভাবেন তো কিভাবে করা হয়েছে, হ্যাঁ, এটাকে একটু উপরে উঠানো হয়েছে মার্জিন করে, গ্রেট, এখানটায় হচ্ছে 8-4 আর এগুলো হচ্ছে 4-4-4, রাইট, আর এটাকে উপরে মার্জিন করা হয়েছে। তাহলে এগুলোকে বলা হয় ব্লার, ব্লার দিয়ে করা যায়, কিন্তু ব্লার দিয়ে কেন করবো না বা করবো কেন এটা একটু দেখতে হবে। এখানে ক্লিক করে প্রথমে তো প্রথমে উপরের রো এর কাজ করি, আমরা এটা নেব, নেওয়ার পর এখানটা আমরা কন্টেন্ট দিব, কন্টেন্ট মিন্স এতটুকু অংশ, আওয়ার সার্ভিসেস, ডান্স, ড্যাশ ড্যাশ ড্যাশ, এবং এই অংশটুকু কপি করি, এটার কন্টেন্ট অনেক ছোট এবং উপরে দেখেন এমন কিছু নাই যেটার সাথে এটা যায়, এবং এই ফন্টটা এটার সাথে কি যায়, একই রকম লাগে নাকি ছোট মনে হয়, দুটো কি একই রকম নাকি ছোট মনে হয়, এটা ছোট না, তাহলে আমাকে ওগুলোও চিন্তা করতে হবে। এখানকার পুরো জিনিসটাকে কপি করি, এবং আমি যখন কপি করছি অটোমেটিক্যালি কিন্তু টেক্সটটা চলে আসবে, টেক্সট, টেক্সটটা দিলাম, দেন আমরা ভিজুয়ালি এটা পেস্ট করি, তাহলে আমার ট্যাগগুলো চলে আসবে কোনটাকে কোনটা করা হয়েছে, এটা হচ্ছে 2 দিয়ে করা হয়েছে, এখানে ক্লিক করলে বোঝা যাচ্ছে এটা 3 দিয়ে করা হয়েছে। এখন ডিজাইনে যাব, জি, হ্যাঁ, অটোমেটিক্যালি নিয়ে নেয়, এবং আমি একটা ক্লাসে দেখিয়েছিলাম একটা ইমেল ট্যাম্পলেট বানানোর পর, ইমেল ট্যাম্পলেটটাকে মেইল করার জন্য মেল চিম ইউজ করতে হয় অথবা পুটসমেল ইউজ করতে হয়, কোনো একটা থার্ড পার্টি লাগে মেলিং করার জন্য যাতে ওই ডিজাইনটা আসে, নাহলে আপনি যদি কোডটাকে কপি পেস্ট করেন মেলে তাহলে কিন্তু কোড কপি হবে, ইন্টারফেস আসবে না, ডিজাইন আসবে না। ওই সময় যদি আপনি ওয়েবসাইটে ইমেল ট্যাম্পলেটে রান করে কপি করে যদি মেইলের মধ্যে পেস্ট করেন অটোমেটিক্যালি ইমেল ট্যাম্পলেট হয়ে যাবে, এটা একটা ওয়ে। তো এখানে যখন আমি কপি করছি তখন ব্রাউজার থেকে ওর ট্যাগগুলো সহ নিচ্ছে, কারণ এটা অনেক বেশি পাওয়ারফুল একটা ইন্টারফেস, একটা অপশন যেটার মাধ্যমে সে ট্র্যাক করতে পারে আপনি কোন ট্যাগের মধ্য দিয়ে যাচ্ছেন। এখানটা ডিজাইনে যাই, যাওয়ার পর এই কালারটা নিব,
কালারটি নেওয়ার জন্য কার্সার রাখি এবং রিয়েলি টাফ, কারণ সাইজ অনেক ছোট। আমি এটাকে জুম করি, তাহলে আমি বুঝতে পারবো যে কোন কালার। কার্সার রাখলাম, কন্ট্রোল অল্টার সি, আবার 100% রাখলাম। দেন এইখানটায় ডিজাইনে যাব, এখানে হেডিং ট্যাগ দুটো, বাট এখানে এইচ ওয়ান আছে। এইচ ওয়ানে কিন্তু কাউন্টিং করলে বা কাস্টমাইজ করলে কিন্তু কাজ হবে না, কারণ এটা কিন্তু করা হয়েছে এইচ টুতে, ও অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা একটা ওয়ে, এলিমেন্টরি থেকে এখানে কোডিং করে মজা, বাট এলিমেন্টরে এলিমেন্ট বেশি, ইন্টারফেস অনেক বেশি কাস্টমাইজ করা সহজ হয়। হঠাৎ করে দেখা যায় ক্লায়েন্ট এমন একটু রিকোয়ারমেন্ট দিয়ে দিল যেটা আসলে ডিভি দিয়ে ওই ইন্টারফেস বানানো অসুবিধা। এবার এগুলো সম্পর্কে অবশ্যই আপনার এলিমেন্টগুলো নিয়ে ঘাটতে হবে আগে, নাহলে আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দেখা মাত্র বলতে পারবেন না কোন এলিমেন্টর দিয়ে বা কোন পেজগুলো দিয়ে কাজ করলে সুবিধা হয় বা কোনটার জন্য কেমন প্রিপারেশন লাগে এবং কেমন বাজেট করা উচিত। আর আমি সবসময় সাজেস্ট করি যে কাজ করার ক্ষেত্রে কত হার্ডওয়ার্ক করছেন এইটাকে প্রায়োরিটি না দিয়ে কত সময় দিচ্ছেন এটাকে প্রায়োরিটি দেবেন, সেই অনুযায়ী বাজেট করবেন, কারণ টাইম অনেক ইম্পর্টেন্ট। হার্ডওয়ার্ক মানুষ দুই দিন ধরেও করতে পারে, আবার 5 মিনিটে হার্ডওয়ার্ক করে আউটপুট আনতে পারে, ডিপেন্ড করে। আমরা এখানে রেগুলার রাখছি, আর কালারটা দিব আমরা, কালার দিব হচ্ছে ক্লিক করে এখানে কালার কোডটা বসিয়ে দিই, পেস্ট। এবং সাইজ দেখেই মনে হচ্ছে অনেক বড়, আমরা এখানে বলবো 18 পিক্সেল, তাহলে এতটুকু পাচ্ছি, ওকে। আর নিচের কন্টেন্টটা একটু বড় করব, উপরেটা থেকে কিন্তু এটা একটু তুলনামূলক ছোট হবে, রাইট? তাহলে এটার ডিজাইনটা নেই, তারপর সাইজটা কমাই, এটা আমার জন্য ইজি হয়। রাইট ক্লিক করব, করার পর কপি দ্য মডেল স্টাইল, এটাকে কপি করলাম, তাহলে আমি কন্টেন্ট কপি করলাম না, স্টাইল কপি করলাম। রাইট ক্লিক করে পেজ দ্য মডেল স্টাইল, তাহলে কী হলো, উপরেটা নিয়ে নিল। ওয়াই নেওয়ার কারণ হচ্ছে এইটা কিন্তু অ্যাকচুয়ালি H2, দ্যাটস ওয়াই H2 এখানে নিয়ে নিচ্ছে, H3 উপরে এফেক্ট করে নি, কথা বুঝছেন? কন্ট্রোল জেড ক্লিক করি, তাহলে আগের জায়গায় ফিরে যাব। তাহলে এইখানটা থেকে এখানে আবার ক্লিক করি, এটার সাইজ আমরা ম্যানুয়ালি করতে হবে এখন, যেহেতু এটার ট্যাগ আলাদা, এটা হচ্ছে H3 ছিল। আমরা এখানে ডিফল্টে যাই, ওপেন সানস, এবং রেগুলার থেকে এটা একটু বোল্ড করবো, সেমি বোল্ড, এবং সাইজ বাড়াবো, এরকম রাখলাম। কালারটা মেবি এরকমই থাকার কথা, কালারটা অলমোস্ট এরকম, বাট লাইন হাইট এবং একটু বোল্ড মনে হয় বেশি, এবং ফন্ট ফ্যামিলি মেবি একটু আলাদা। আমি ফন্ট ফ্যামিলির দিকে যাচ্ছি না, লাইন হাইট, লেটার স্পেসিং, লাইন হাইটটা একটু বাড়াই, স্পেস একটু বাড়াবো, আর এটা সাইজ একটু বাড়াবো, 45 করি, ডান। এবং নিচের দিকে একটা বাটন আছে, বাটনটা কিন্তু উপরেটার মতোই, শুধুমাত্র কালার আলাদা। তাহলে এটাকে এখানে তো হবে না, আমার এখান থেকে আর একটা ওয়েতে দেখায় এটা কীভাবে ডাউনলোড করতে হয়, ক্লিক, ডুপ্লিকেট করলাম, তারপর এটাকে অথবা এটাকে এই জায়গাটা ধরে নিচে টান মারব, তাহলে এখানে দেব, তাহলে ওটা থেকে কিন্তু এটা একটু বেশি টাফ। দেন কার্সার রাখি এখানে, কালারটা রাখবো কন্ট্রোল অল্টার সি, জাস্ট কালারটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আমি কিন্তু আগেই বলেছিলাম একটা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে 2-3টা জায়গায় ফোকাস দিতে হয়, বাকিগুলো দেখা যায় কপি পেস্ট, কারণ মানুষ তো আর ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন চায় না। এটা হচ্ছে টেক্সট, ব্যাকগ্রাউন্ড, এখানটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ডান। হয়তো একটু বড় হচ্ছে, সেটা আমরা চাইলে ছোটো করতে পারি। আর এখন এর ভিতরে এই জিনিসটা অ্যাড করব, এবং এখানে একটা অপশন আছে, এবং দেখেন এই সেকশনটা কিন্তু আলাদাভাবে একটু কালার করা, হ্যাঁ এটা কিন্তু আলাদাভাবে আছে প্রত্যেকটা জায়গায়। ব্লার নামে একটা অপশন আছে, সেটা দিয়ে কিন্তু করা যায়, বাট এখানে ব্লার ইউজ করা যাবে না। ব্লার বলতে এই যে ব্লার ক্লিক যদি করি তাহলে একটু বুঝতে পারবেন যে আসলে ইন্টারফেসটা কেমন হয় এরকম। কিন্তু আমার যদি ব্যাকগ্রাউন্ড কালার আলাদাভাবে চেঞ্জ করতে চাই, এখানে যদি ইমেজটা দিতে চাই এবং মাঝখানে যদি লাইন দিতে চাই, সেটা পারবো না করতে। এই কারণে ব্লার ইউজ করা যাবে না, অন্যভাবে করতে হবে। আর যদি ব্লার ইউজ করিও তা সেখানেও আবার অন্য কাজ করা যেতে পারে। এখানটায় মেবি এটা কি আসলে লাইন নাকি অন্য কোনো কিছু সেটা দেখতে হবে। এবং আর একটা জিনিস, সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে কিন্তু লাইনটা না, ও কিন্তু বাইরে, রাইট? ব্যাকগ্রাউন্ড কালারের বাইরে, সেক্ষেত্রে আমার ডিজাইনটা ইজিলি কাস্টমাইজ করা যায়। ভিতরে হলো আমাকেও নিজেও চিন্তা করতে হতো এটা কীভাবে করবো। তাহলে এখানটা এটা ইউজ করা যাবে না, আর করলেও উপরের ইমেজটা দেওয়া যাবে না, নাহলে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো না একসাথে না করলে। এখানটা থেকে আমরা ইমেজ তুলে ফেলি, আইকনও দিব না, আমরা এটা দিলাম আইকনটা, আমরা যদি আইকন সিলেক্ট না করি তাহলে আইকন আসবেও না।
এবার এটা হলো, এখন উপরের দিকে একটা ইমেজ অ্যাড করব, তাহলে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, করার পর এই যে এখানে ক্লিক করলাম, করার পর ইমেজ নেব, কোই ইমেজ, ইমেজ, ইমেজে ক্লিক করি, আলাদাভাবে নিচে এই কারণে, কারণ ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য, সরি, আমরা এখানে ক্লিক করি, তারপর নেব কোনটা, চ্যাম্পিয়নের রিলেটেড একটা কিছু, এটা সিলেক্ট করলাম, তাহলে আমার ইমেজটা পাবো, নিচে আসছে। এবার এটাকে আমরা উপরে তুলবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে তুলি। এবার এর নিচে কিন্তু লাইন দিতে হবে, লাইনটা দেওয়ার জন্য আবার এখানে ক্লিক, এবং এর নিচে দিব যেহেতু এখানে ক্লিক, উপরের দিকে যাওয়া যায় না, কারণ উপর থেকে ডিজাইন করতে হয়, নাহলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হয়। লাইন দেওয়ার জন্য এখানে বলতে হবে ডিভাইড, ডিভাইডে ক্লিক করি। এবার এখানে যে কালারটা দিয়েছিলাম সেটাই কিন্তু ওখানে দিতে হবে, তাহলে কালার কোডটা নিতে হবে এখান থেকে, ক্লিক, তারপর এখানে আবার ক্লিক, দেন ডিজাইন থেকে হেডিং টেক্সট H2, তারপর এখানে ক্লিক করে কালার কোডটা কপি করি, ডান। এখন এইখানটায় ক্লিক, আবার ক্লিক, ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা, ব্যাকগ্রাউন্ডে কালারটা বসিয়ে দিই। এবার এটা হাইট ওয়েট আমরা ছোট করব, ভিজিবিলিটি, শো ডিভাইডার, মানে নিচে স্পেস হবে কিনা সেটার কথা বলছে, ডিজাইনে যদি যাই আমরা লাইনের, ও এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব না, আমরা লাইনে কালারটা দিব, লাইন বলতে বর্ডারকে বোঝাচ্ছে, এখানটায় আমরা কালারটা দিই, তাহলে চিকন হবে। টপ অথবা যদি বলি বটম, তাহলে নিচের দিকে আসবে, একটা হাইট আছে, সেই হাইট অনুযায়ী সেই টপ বটম করছে। সাইজিং করব অল্প একটু, অটো না দিয়ে আমরা উইথ ছোট করব, এরকম মেবি এতটাই ছিল, আরও ছোট, অথবা আমরা এখানে ম্যানুয়ালি করি 15, তাহলে এরকম হচ্ছে, এবং এটার সাইজ বড় করব, এরকম, ডান। যদি আমার কাছে মনে হয় গ্যাপ বেশি, তাহলে কন্টেন্টে যাই, ভিজিবিলিটি না, ব্যাকগ্রাউন্ড এখানে না, স্পেসিং কমাবো, স্পেসিংয়ে গেলে যদি আপনি ম্যানুয়ালি জিরো দেন, প্যাডিংয়ে জিরো দেন, কমে, এখানটা জিরো দেখান, জিরো দিই, কমে, এবার কমছে, তার মানে এই প্যাডিং থেকে শুরু হচ্ছে ওর স্পেসিংটা। এবার আসেন এই জায়গাটায়, ব্ল্যাপ দেওয়ার কারণ হচ্ছে যাতে একটা জায়গায় প্যাকেজ থাকে। এবার এখানটায় আমরা কন্টেন্ট চেঞ্জ করবো, এখন সেফ অ্যান্ড সিকিউর, একটা করলে কিন্তু বাকিগুলো হয়ে যাবে। উপরে হচ্ছে এটা, আর নিচে হচ্ছে এই কন্টেন্ট, নিচে আবার ক্লিক হেয়ার দিতে হবে, এটার জন্য কিন্তু আলাদাভাবে করা উচিত ছিল, প্রবলেম না, আমার পুরোটার জন্য আলাদাভাবে করা উচিত ছিল, যাই হোক আমরা এখন ট্রাই করি করা যায় কিনা। এখানটায় কন্টেন্ট আমরা অ্যাড করি, তাহলে আমরা কন্টেন্ট চেঞ্জ করলাম, নিচের দিকে একটা রিড মোর বাটন দিতে হবে, ক্লিক হেয়ার, এবার হোভার করলে কোনো অ্যাক্টিভিটি নেই, এই জিনিসটা বানানোর জন্য একটা বাটন দিতে হবে, কিন্তু প্রবলেম হচ্ছে আমি এখানে আইকনও দিতে পারি নিচের দিকে, কিন্তু আইকনের সাথে তো কন্টেন্ট থাকা উচিত, রাইট, লিঙ্ক দিলে লিঙ্কের ইউআরএল, লিঙ্কের ইউআরএল, আর কোনো কন্টেন্ট দেওয়া যায় না। এবার এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দিতে চাই, আমরা এরকম একটা কালার দিতে পারি, যেটা কথা বলছি, সাপোজ আমি দিলাম, তাহলে কালারটা কিন্তু এখানে বলছে হোয়াইট কালার, তার মানে নিশ্চয়ই এটা অন্য কালার, রাইট, নাহলে এটা হোয়াইট আসবে কেন, আসলে কি এটা অন্য কালার নাকি চোখের সমস্যা, এগুলো কি অন্য কালার আসলে, কিন্তু আমি যদি বলি একই কালার, শ্যাডোর কারণে মনে হচ্ছে ডিফারেন্ট, এই যে শ্যাডো নিচে দিকে কার্সার রাখি, দেখেন সবগুলো এফ দেওয়া আছে, শ্যাডোর কারণে এই প্রবলেমটা হচ্ছে, বা আপনার কাছে মনে হচ্ছে যে অন্য কোনো কিছু করা হয়েছে। এইখানটায় আমি ক্লিক করি, করার পর ডিজাইনে যাই, তারপর হচ্ছে স্পেসিং করব, স্পেসিং, প্যাডিং করব সাপোজ 20 এবং 20, এবার এখানে ক্লিক করে চারপাশে দিয়ে দেব। এবার একটা বর্ডার রেডিয়াস করব, বর্ডারে যাই, রেডিয়াস তার পাশে করবো, এই জন্য লিঙ্ক করা থাকবে, একটা জায়গায় ক্রস করলে সব জায়গায় হয়ে যাবে, 10 পিক্সেল হলো। এবার এটা কালার চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে হোয়াইট, তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক হোয়াইট দিব, হোয়াইট আসছে, হ্যাঁ হোয়াইট, কিন্তু এখন শ্যাডো দিব, ডিজাইনে যাই, বক্স শ্যাডো, এইখানটায় দিব হচ্ছে এই শ্যাডো,
অথবা এই শ্যাডো বা এই শ্যাডো আমরা এটা দিলাম, দাঁড়ো ব্লার করব একটু বেশি, ব্লার করব, ব্লারটা করব নিচের দিকে, পজিশন এটা কিন্তু ডানে বামে, ডানে বামে হবে হচ্ছে জিরো, আর নিচের দিকে এরকম ভাবে আসবে। কালারটা একটু কমাতে হবে, কালার কোডটা এখানে থাকবে, আর একটু নিচের দিকে আসবে, এবার মনে হয় ঠিক আছে। ওকে, নিচে একটা লিংক দিতে হবে, এটা হচ্ছে সবচেয়ে টাফেস্ট কাজ, এই লিংকটা দেয়া। আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, একটু আইডিয়া নেই আসলে কিভাবে করছে, কোনো ব্লার ইউজ করেছে কিনা। এইসব এলিমেন্টের যে মডিউলগুলো আছে, মডিউলগুলো প্রত্যেকটারই কিন্তু বলা হয় যে মডিউলের কিন্তু নাম থাকে, এখানে নামগুলো থাকতেই পারে বা আমরা পেতেও পারি। মিক্স ব্লেন্ড মোড বা কালার দেওয়া হয়েছে মিক্স ব্লেন্ড মোডে, এটা হচ্ছে উপরেরটা, এটা হচ্ছে নিচেরটা। কলাম সিঙ্গেল দেওয়া হয়েছে, মডিউল দেওয়া হয়েছে ইমেজ, যেটা আমি এর আগে বলেছিলাম আলাদাভাবে করেছি। তারপর হচ্ছে এটা আলাদাভাবে দেওয়া হয়েছে, এটা কি আমারটা না? তারপর এখানে বলা হয়েছে এটা, এখানে কি বলছে, মডিউল প্রোমো, প্রোমো মডিউল ইউজ করেছে। অ্যাঙ্কোরটা কোথায়? হ্যাঁ না, তা পাচ্ছি, কিন্তু আমার প্রোমো মডিউল আছে কিনা সেটা দেখব। প্রোমো মডিউল যদি না থাকে তাহলে কিন্তু এটা করা যাবে না, হতে পারে প্রিমিয়ামে প্রোমো মডিউলটা দেয়। প্রোমো দিয়ে সার্চ দিই, প্রাইজিং টেবিল আমরা বানাবো, এখানটা জাস্ট সার্চ দিতে হবে, খুঁজতে হবে যে এরকম কোনো কিছু আছে কিনা। কল টু অ্যাকশন না, কোড কাউন্টডাউন ফিল্টারিং, যেখানে আমি একসাথে অনেক কিছু পাবো সেটার কথা বলছে। পোস্ট টাইটেল, এটা হচ্ছে পোস্টের টাইটেল শুধু রিট্রাইভ করবে, সেটা আমাদের দরকার নেই। ট্যাবস এখানে দরকার নেই, যেটা আমরা টেক্সট দিয়ে কাজ করছিলাম, এখানে অন্য কিছু নাই। এখানে একটা জিনিস হয়তো আমরা ইউজ করতে পারি, কল টু অ্যাকশন যদি ইউজ করি, ইয়েস, তাহলে নিচে এইভাবে আসছে, যেটা আমরা উপরে দেখতে পাচ্ছি সেটাই কিন্তু এখানে। কিন্তু এখানটায় দেখেন একটা বাটন আছে, বাটন হচ্ছে লিংক হেয়ার, এখানে কিন্তু দেখাচ্ছে না, রাইট? তাহলে ইওর টাইটেল গোস হেয়ার এবং কন্টেন্ট হচ্ছে, তার মানে ক্লিক হেয়ার আছে, লিংক এখানে যদি না দেন তাহলে নিচে ওটা দেখাবে না। এবার দেখায়, তার মানে কি বোঝাচ্ছে, আমরা এটা দিয়ে কাজ করতে পারবো, রাইট? তাহলে ওই ডিজাইনটা এর মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, দুটোই রাখি, দেখা যায় কি হয়। টেক্সটে আমরা যাব, আমরা টেক্সট দেবো হচ্ছে উপরে, দেন সিকিউর অ্যান্ড সেভ, ভালো কথা। ক্লিক হেয়ার এখানটা ডিজাইন করব, ক্লিক হেয়ার ওটাই দেয়া, এটাই থাকবে, কিন্তু একটা আইকনও থাকবে, সেটা দেখি আইকন দেওয়া যায় কিনা। এখানটা এই কন্টেন্টটা থাকবে, কপিট, আমরা কন্টেন্টটা দিব হচ্ছে টেক্সট আকারে, কারণ এটা প্যারাগ্রাফ, তো অন্য যাতে ট্যাগ না আসে, আমি যেটা ফিল করি আর কি, এটা দেওয়া যাবে না। আমরা এখানে হ্যাশট্যাগ দিয়েছি, এখানে আর অন্য কিছু নাই। দেন ডিজাইনে যাই, এবার টেক্সটে আমরা এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করব, দেখেন এখানে কোথাও ব্যাকগ্রাউন্ড কালার আছে কিনা, এই যে এখানে আছে, এই কালারটা দিব হচ্ছে হোয়াইট, কালার কোড যদি না পান তাহলে এখানে ম্যানুয়ালি লেখেন, তাহলে কালারটা চলে আসবে। এবং কন্টেন্টগুলো ডার্ক করতে হবে, বাই ডিফল্ট এই কালারটা থাকে। আমরা এখানে টাইটেল টেক্সট কালার দিব হচ্ছে ডার্ক, তারপর হচ্ছে কন্টেন্ট টেক্সট, বডি টেক্সট কালার দিব হচ্ছে ডার্ক, তাহলে আমরা পুরো জিনিসটা পাচ্ছি। এখন অ্যালাইনমেন্ট করব বামে, সব বামে চলে আসলো, উপরেরটা কিন্তু অনেকখানি ছোট, এখানে কিন্তু বেশ বোল্ড, আমি চেষ্টা করছি কাছাকাছি নেওয়ার জন্য, আর আমি ওইভাবে এক্স্যাক্টলি মাপছি না। ওকে, এটা দিলাম, উপরের দিকে টাইটেল টেক্সটে যাই, এটা H2 করা, এটাকে আমরা বলবো ফন্ট ওপেন সানস। একটা ওয়েবসাইটে কিন্তু মানে ফন্ট ইউজ করা হয় ম্যাক্সিমাম 3টা, আমরা এরকম রাখছি, আর এটার কন্টেন্টটা আমরা এডিট করার কিছু নেই, আমার মেইন ফোকাস হচ্ছে এটা। ক্লিক হেয়ার, বাটনে যাই, এবার বাটনে ডিজাইন করব, বামেই থাকবে, সেন্টার ডানে বামে করতে পারেন, কাস্টম স্টাইল ফর বাটন, ইয়েস। দেন আমরা কোনো বর্ডার দিব না, রাইট? বাটন টেক্সট কালার কী আছে, এই কালারটা, কন্ট্রোল অল্টার সি, দেন কালারটা আমরা অ্যাড করবো, এখানে ক্লিক করে করলাম,
বর্ডার দিব না, এটা আমি পরে তুলছি। আইকনে থাকার কথা, এখানে আমার বর্ডার উইথ দেওয়া আছে, কতখানি উইথ হবে সেটা, বর্ডার উইথ আমাদের বলছে জিরো। এখানটায় বলছে বর্ডার কালার, যেখানে বর্ডার নেই আমার কালার দেওয়ার দরকারও নাই, ক্লিক করলাম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে ডিফল্ট ফন্ট, এখানে আমরা বলবো ফন্ট ফ্যামিলি ওপেন সানস, রেগুলার না দিয়ে আমরা একটু বোল্ড করি, সাইজটা একটু কমাবো, এবং দেখেন ওই যে অ্যারো চিহ্ন আসছে, এখানটা আমরা অ্যারো চিহ্ন সিলেক্ট করলাম এটা, দেন কিন্তু হোভার করলে আসবে, এটাকে আমরা মডিফাই করতে হবে। তারপর হচ্ছে বাটন আইকন কালার, এখানে আমরা বলবো এই কালারটি, ওকে, এবং বলছে অনলি শো আইকন অন হোভার ফর বাটন, ইয়েস অর নো, ডান। তাহলে বাটন আবার ডানে থাকবে না বামে থাকবে সেটা আপনি বলতে পারেন। তারপর এখানে বলছেন বাটন অ্যালাইনমেন্ট, ডানে থাকবে না বামে থাকবে সেটা আপনি বলতে পারেন। এবার আপনার যদি শ্যাডো দিতে হয় সেটা আপনি দিতে পারেন, এবং সাইজিং তো করতেই পারেন উপর থেকে, রাইট। তাহলে আমার এই পোর্শনটুকু হয়ে গেল, বাট পুরো বর্ডারের উপর একটা শ্যাডো দিব, সেটা করলেই কিন্তু আমাদের কাজ শেষ। এই ছোটো ছোটো জিনিসগুলো থেকে বের হয়ে আসি, এখানটায় বক্স শ্যাডোতে যাই, এক্স্যাক্টলি উপরেটার মতো আবার একটা শ্যাডো দেবো, এখানটায় শ্যাডো হচ্ছে জিরো, পজিশন হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে নিচের দিকে ও ভার্টিক্যালি, এটা হচ্ছে ব্লার, ব্লারটা একটু বাড়িয়ে দেই, শুধুমাত্র কালারটা কমাতে হবে, ক্লিক করি, কালারটা একটু কমাই, এরকম রাখি, কিন্তু একটু রেডিয়াস করতে হবে, একটু বাঁকা করতে হবে, এটা বর্ডারে যাব, এটা কিন্তু পুরোটার উপরে বর্ডার, আমরা এখানে বলি 10, তাহলে এরকম একটা বর্ডার পাচ্ছি, এবং উপরে এই পোর্শনটুকু আমরা ডিলিট করি, ডান। এখন এটা এত কষ্ট করে করলাম না, নিচে আর কখনো করতে হবে না, নিচে অটোমেটিক্যালি কপি পেস্ট, ডান। এবার দেখে মনে হয় ঠিকঠাক, ওকে, হয়তো একটু প্যাডিং মার্জিন 19 হতে পারে, আর এখানে মনে হচ্ছে দেখেন নড়াচড়া করে, এটা একটু মডিফাই করতে হবে, ক্লিক, তারপর এখানে ক্লিক, এখানে যাই বাটনে, যাই বাটনে যাওয়ার পর দেখবেন হোভার নামে একটা অপশন থাকার কথা, আসেনি। এবার এখানে যদি ক্লিক করেন এগুলো আসছে, আচ্ছা এখানটায় বাটনে যাই, আবার নিচের দিকে, এখানে কোথাও না কোথাও হোভার এফেক্ট থাকবে, কোথাও না কোথাও, কোথায়, আরও নিচে, কোথায়, এগুলো হচ্ছে পুরো বক্সের অ্যাক্টিভিটি, হ্যাঁ কোথাও না কোথাও তো ছিল বর্ডার, মানে হোভার এফেক্ট তো থাকবেই, আপনি দেখেছেন না, এখানটা তো থাকবে না। তাহলে এখানে একবার ক্লিক করি, তাহলে ওই ইন্টারফেসটা আসবে, দাঁড়ান দেখাচ্ছি, এখানটা আসি, হোভার এফেক্ট একটু চোখে কম পড়ে, আমার নিজেরই পরে কম, না খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে হচ্ছে ক্লাস আইডি এগুলো দেওয়া হয়, ভিজিবিলিটি কোন ডিভাইসে থাকবে সেটা দেওয়া হয়, এবং পজিশনিং করা যায়, কার উপর কার আসবে কোনটা আসবে সেটা বলা যায়, স্ক্রোল এফেক্ট দেওয়া যায়, স্ক্রোল করলে মডিফিকেশন আসবে, যেমন এটা বলা আছে ভার্টিক্যাল মোশন অ্যানাবেল, স্ক্রোল করলে দেখবেন ও অ্যানাবেলড হচ্ছে এই জিনিসটা, মোশন এফেক্ট, এটাকে বলা হয় AOS, এই এফেক্টটাকে বলা হয়, এবং রিল্যাক্সও বলতে পারেন, হয়তো আপনারা দেখেছেন, এটা যে করি ইউজ করা আছে। সো আপনি যদি বলেন এই অ্যানিমেশনটা দিবেন, যেমন নিচের দিকে রাখলে দেখেন ব্লার হয়ে যাচ্ছে, স্ক্রোল করলে আবার দেখাচ্ছে, এগুলো এফেক্ট কি হয়, মানে একটা আই ক্যাচি হয় আর কি, ক্যাচি একটা ইন্টারফেস আসে, এগুলোর জন্য এগুলো দেওয়া, এটা কিন্তু স্ক্রোলের উপর স্ক্রোল দেওয়া আছে। আর আপনি যদি ট্রানজিশন দিতে চান সেটাও কিন্তু আছে, ট্রানজিশন এখানে দিলে হবে না, ওই ট্রানজিশনটা করতে গেলে ডিজাইনে যেতে হবে, এই যে দেখেন নিচে অ্যানিমেশন, পুরোটার উপরে এফেক্ট দিবেন, যেমন ক্লিক করি এই যে দেখেন অ্যানিমেশন হচ্ছে, ফেডিং করি ফেডিং হচ্ছে, এই জিনিসগুলো আসবে, স্লাইড করলাম, স্লাইডটা করলাম হচ্ছে নিচ থেকে, তাহলে আপ করেন তাহলে নিচ থেকে উপরে উঠবে, কিন্তু কতটুকু উপরে উঠবে এটা আবার এই যে ইন্টেন্সিটি করতে পারেন, কমায় দেন, আমি সবসময় কমায় দিই, অল্পটুর মধ্যে জন্য সে উপরে ওঠে, এটা দেখতে ভাল লাগে, একবারে নিচ থেকে উপরে স্লাইডিং হলো তাহলে দেখতে ভাল লাগে না, এটা করে ফেললাম। আবার এগুলো তো এই একই এফেক্টটা দেই, সেভ করি, এটা তো ওই এফেক্টটা দেই, ক্লিক, সবগুলো যদি এফেক্টিভ হয় বা এফেক্ট দিলে সবগুলোতে দেবেন, নাহলে দেবেন না। এখানে আমি স্লাইড করব এবং আপ করব, আপ, এবং ওই কাজটাই করব যেটা ওখানে করেছিলাম, আমি কি করেছি এখানে, স্লাইড করিনি, তাহলে তো আপ হওয়ার কথা,
আচ্ছা এখন এটাতে যাই, সেভ। ধরা মুশকিল, অল্প একটু তো। এখানে আবার ক্লিক করি, এখানে ট্রানজিশন নাই, ডিজাইনে যাই, এখানটায় অ্যানিমেশন আছে, স্লাইড এও উপর থেকে আসবে যদি আমি আপ করি। তারপর এখানে বলা হচ্ছে ইনটেন্সিটি, কন্টেন্ট যত বেশি হবে তত স্লাইডিং হয় উপর থেকে নিচ থেকে, কন্টেন্ট কম হলে স্লাইডিংটা বোঝা যায় না। ডান, এই পোর্শন হোভার এফেক্ট আমরা পেলাম না, হয়তো বা ঠিকও থাকতে পারে। আচ্ছা এখন নিচের দিকে আর একটা কলাম তৈরি করব, ক্লিক, তাহলে অপশন আসবে, এটা হচ্ছে সেকশন, এটা হচ্ছে নিচের কলাম, এখানটায় ক্লিক করব। করার পর তিনটা কলাম তৈরি করব এবং প্রথম কলামে এই জিনিসগুলো অ্যাড করব। তাহলে এখানে ক্লিক, কপি দ্য মডিউল, এটা আমরা এখানে দিব। আচ্ছা এটা আরও উপরে তুলতে হবে তাহলে বোঝা যাবে, পেজ দ্য মডিউল চলে আসছে। দেন হচ্ছে এই জিনিসটাকে তুলব, কপি দ্য মডিউল, এটা আমরা এখানে পেজ দ্য মডিউল করবো, এটা আরও উপরে উপরে তুলব। হ্যাঁ করা যায়, কেন করা যাবে না। এখানে কপি করি, কপি দ্য মডিউল, নট কপি স্টাইল, আর এখানে পেস্ট করব, এটাকে আর একটু উপরে তুলতে হবে, পেস্ট নাই, তার মানে এখানে দেওয়া হয়নি ভালোভাবে, অথবা কপি করা হয়নি, অথবা একটা ওয়ে সেটা হচ্ছে ডুপ্লিকেট, দেন হচ্ছে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে অ্যাড করে দিই। ডান, তাহলে একটা কলামে এটা চলে আসলো, ক্লিয়ার। দেখে অগোছলো মনে হচ্ছে, ঠিক আছে না, তাহলে আমরা এখানে একটু তাকাই। ওকে, তাহলে এক্স্যাক্টলি এই জিনিসটা আমরা ডান দিকে আবার দিব। সো এই পুরো জিনিসটা কপি করতে হবে, এই জিনিসটাই কপি করতে হবে আবার। তাহলে এখানে ক্লিক করি, ডুপ্লিকেট, ডুপ্লিকেট, তাহলে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, তাহলে এখানে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, দেন এখানে ক্লিক করে এটাকেও ডুপ্লিকেট, তাহলে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এই ধরনের কাজগুলোতে ক্লায়েন্ট যদি আপনাকে পে করে আর আপনি যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইনকাম করেন তো সমস্যা কোথায়? এর থেকেও শর্টকাট খুঁজেন না আবার, আমরা কিন্তু বহুত শর্টকাট খুঁজি, ইজিটাকে আরও ইজি করতে চাই, কোয়ালিটি নষ্ট হয় তখন, কি জালাল সাহেব তাই কিনা? তাহলে আমরা এইভাবে দিলাম, ইমেজ আমরা চেঞ্জ করতেই পারি, আমি ওইদিকে না যাই। এখন এই পুরো জিনিসটাকে উপরে তুলতে হবে, তার মানে স্পেসিফিকলি এগুলো তুলব না, পুরো জিনিসটাকে তুলব। এখানে ক্লিক করি, মানে এই কলামটাকে ক্লিক করবো, এখানে কি আছে দেখেন তো, নিউ কলাম, মানে মাঝখানে আপনি কলাম দিতে পারবেন, এটা কিন্তু নতুন আসছে, এটা হচ্ছে এখন চলছে ডিভির 4.3.2 ভার্সন, এবং আমি কিন্তু আপডেটেড ইউজ করছি, এবং এখানে কিন্তু নতুন নতুন ফিচার অনেকগুলো আসছে, যেটা আপনারা হয়তো এর আগে যদি ইউজ করে থাকেন তাহলে ইউজ করেন নি, আর এগুলো কিন্তু পাওয়া যায়, সার্ভার থেকে ডাউনলোড করতে পারবেন। এখন এইখানটায় ক্লিক করি, তিনটে কলাম দেখতে পাচ্ছি, আপনি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তাহলে এই কলামটার মডিফিকেশন দরকার, এটাকে কিন্তু লিঙ্ক করতে পারবেন বাট উপরে তুলতে পারবেন না, ডিজাইনে যান, এইখানটা ট্রানজিশন করতে পারবেন, পজিশন করতে পারবেন না, অ্যাডভান্সে যান, এখানে দেখেন পজিশন আছে, তাহলে কি বলছে এটা, অফসেট, তাহলে পজিশন লেফট রাইট বা সামথিং কিছু একটা হয়তো এখানে বলছে, রিলেটিভ করা হয়েছে, যদি আপনি অ্যাবসলিউট করেন দেন ও নচড়ে বসলো, কাজ করতেছে কিন্তু এর, তাহলে এখানে মাঝখানে দেন, ডানে দেন, দেন ও কিন্তু নচড়া করছে, তাহলে এখানে দেন, তাহলে কি হলো, ও কিন্তু বামে চলে আসলো, কলামটা পজিশন হওয়ার কারণে কিন্তু এই প্রবলেমটা, তার মানে পজিশন করতে হবে পুরো জিনিসটাকে, কথা বুঝছেন, মানে এখানে পজিশন করতে হবে পুরোটাকে, মানে পুরো সেকশনটাকে, আই মিন কলামটাকে পজিশন করা যাবে না, ভিতরের জিনিসটাকে পজিশন করতে হবে। তাহলে এগুলোকে একটা একটা করে উপরে তুলতে হবে অথবা এগুলোকে নিচে নামাতে হবে, তাহলে কিন্তু আমার এখানে কিন্তু এরকম কিছু নাই, এ কিন্তু উপরে উঠছে, রাইট, এই জিনিসটাকে উপরে উঠানো হয়েছে, সেটার জন্য কাজ করতে হবে, এখানে ক্লিক করি, ইন্ডিভিজুয়ালি করতে হবে, তখন
আর অথবা আর একটা কাজ করা যায়, সেটা যদি আমরা ট্রাই করে দেখতে পারি। কি বললেন? হ্যাঁ, এগুলো তুলনা করার দরকার নাই, তুলনা করলে আপনি নিজেই নিজেকে বিপদে টানবেন, কারণ তুলনা করার এখানে প্রশ্নই আসে না। কারণ আপনার ক্লায়েন্ট কখন কোনটাতে কি কাজ দেয় এটা বলা মুশকিল। আর আপনি যদি তুলনা করে ক্লায়েন্টকে যদি বলেন আমি এটাতে কাজ করব না, এটাতেই কাজ করব, ক্লায়েন্ট বলবে ঠিক আছে দূর হবে। সো ক্লায়েন্টকে প্রায়োরিটি দিতে হবে। এখানটা বর্ডার, আমি যেটা খুঁজছি সেটা হচ্ছে আমার এই সেকশনের ভিতরে আমার এটাকে ডিজাইন করতে হবে, মানে এটাকে উপরে তুলতে হবে। সেকশনের সাইজিংয়ে যাই, কাস্টম গিটার, মানে গাটার বলতে মাঝখানে স্পেস কতটুকু হবে, ইকুয়ালাইজ কলাম হাইট, কলাম হাইট কি সমান হবে কিনা। যেমন এখানে উইথ দেওয়া আছে 80%, যদি ছোটো করি তাহলে ছোটো হয়ে যাচ্ছে, আর 80% ছিল এটা বাই ডিফল্ট, 100 করলে আর একটু বড়ো হওয়ার কথা, কিন্তু হবে না এই কারণে, কারণ এর যে রোটা কিন্তু 100% উইথ না, এই কারণে বড়ো হবে না। এটা আমরা এটা রাখি, ম্যাক্সিমাম উইথও খুব একটা বড়ো হবে না, এটা আগের মতো করে রাখি। তাহলে ইকুয়াল হাইট করে দিলাম। তারপরে হচ্ছে রো অ্যালাইনমেন্ট, বামে ডানে উপরে এটা করতে পারেন, মাঝখানে বাই ডিফল্ট থাকবে। মিনিমাম হাইট হাইট এগুলো তো দিতেই পাচ্ছি। স্পেসিংয়ে যদি ক্লিক করি তাহলে স্পেসিং করতে পারবো, প্যাডিং করতে পারবো পুরো কলাম, পুরো রোটা। কিন্তু আমি কিন্তু কলাম ধরতে চাই, কলাম ধরার জন্য সাইজিং স্পেসিং দেখলাম, কন্টেন্টে যান, এইখানটায় মাঝখানের কলামটাকে উপরের দিকে উঠাবো, তাহলে স্পেসিংয়ে ক্লিক করি, টপ দেখেন নিচে নামে, তাহলে তো উপরে উঠার কথা, উঠে মার্জিন থাকলে উপরে উঠবে, তাহলে এটাকে উপরে উঠার জন্য অ্যাডভান্সে যান। তারে হচ্ছে কাস্টম সিএসএস করতে হবে আমাদের, কাস্টম সিএসএস করার জন্য দেখেন কাস্টম সিএসএস চলে আসছে। এখানটা মিনিমাম এলিমেন্ট, এখানে কিন্তু কোনো ট্যাগ দিতে হবে না, ওই এমনি ধরে নেবে ওই কলামে আপনি কাজ করবেন। মার্জিন টপ আমি এখানে বলবো -100 pixels, তাহলে আর একটু যদি বাড়ান 300 pixels, একটু বেশি উপরে 200, ডান, সেভ। তাহলে আমার এই পোর্শনটুকু ডান, বাট এখানে কিন্তু লেগে যায়। কেন লেগে যায়? এখানটা তাকাই, কারণ মাঝখানে কিন্তু গাটারটা বেশি, মাঝখানে স্পেসটা বেশি, আমার কিন্তু স্পেসটা কম। এটার জন্য এখানে ক্লিক করব, এখানটায় ক্লিক করব, গাটারটাকে কমায় দেব, স্পেসিংয়ে যাব অথবা সাইজিংয়ে যাব। এখানে দেখবেন গাটার নামে একটা অপশন আছে, ক্লিক করেন, গাটারটা বাড়াবো, রাইট? এখন আমার কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি, কিছুটা বাড়ালে স্পেস বাড়ছে। আর এইখানটা যদি এরকম হয়েই থাকে তাহলে আমি বলবো এটার উইথ বড়, তাহলে এটার উইথ কমাবো, এখানটা ক্লিক, এই জায়গাটা ক্লিক করবেন, ইনিশিয়াল এটা আছে, এটা থেকে ছোটোটা নেব, এটা তাহলে এটা একটু ছোট হয়ে যাবে, ডান, এখন স্পেস পারফেক্ট। এই পোর্শনটুকু আমাদের ক্লিয়ার, ইমেজ দিতেই পারেন, সেটা নিয়ে আমি আর কথা বলছি না। এখানে আবার একটা ক্লিক করে রেগুলার, নতুন একটা সেকশনে আসলাম, নিচের দিকে যাই, এই সেকশনটা খুবই সিম্পল সেকশন, উপরে যা করেছি তাই এখানে আনবো, উপরে কিন্তু এখানে কাজ করেছি যেটা সেটাই আমি এখানে আনবো, তাই এখানে নতুন করে কিছু বানানো লাগবে না, এটা এইভাবে রাখি। আমরা এই সেকশনটাকে কপি পেস্ট করব, কপি ডুপ্লিকেট করলাম, এটার পরে কিন্তু এটা আসবে, এবং নিচে যে এগুলো আসছে এটা তুলে ফেলবে, ক্লিক ডিলেট, তাহলে পুরো পোর্শনটা ডিলেট। এখন এইখানটায় এই কন্টেন্টগুলো ডিলেট, মানে আমার বামের ডিজাইনটা কিন্তু আমি পেয়ে গেলাম উপরে যেটা করেছি, তাহলে এখান থেকে এটা ডিলেট, এটা থাকবে, এটা ডিলেট হবে। এই ইমেজে আমরা একটা ইমেজ অ্যাড করব, ক্লিক, এটা বাদ, নতুন একটা ইমেজ অ্যাড করব, এখানে যা আছে, তারপর লাইব্রেরিতে যাই, আমরা ইমেজটা সিলেক্ট করি এবং উইথ দিব হচ্ছে ফুল উইথ, বলেন হ্যাঁ করছি, কলাম দুটো সমান না, হ্যাঁ সমান হবে, তাহলে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, সমান দিয়ে দিলাম। দেন এটা কালার যদি চেঞ্জ করতে হয় সেটা আমরা করতে পারি, আচ্ছা এখানে বাটনই নাই, তাহলে আমরা এখানে বাটন তুলে ফেলি, এবং এইখানটার যে ডিজাইনটা, এখানে যাই,
এখানে কিন্তু কন্টেন্ট কম, আবার ফিচার্স ওটা আমি অ্যাড করছি একটু পর, এখানে ক্লিক, এখানে ক্লিক, আমরা এখানে সার্ভিসের পর এই জায়গাটা বলবো আওয়ার ফিচার্স, কিন্তু যেন ফন্ট ফ্যামিলি বা ফন্ট কালার আই মিন ট্যাগটা যেন একইরকম থাকে, দ্যাটস ওয়াই কিন্তু এটা ধরে রাখছে। আওয়ার সার্ভিসেস উপরেও ছিল, এখানেও ছিল, আচ্ছা আওয়ার ফিচার্স, আমি কন্টেন্ট চেঞ্জ করছি না, ওকে। এখানটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা উপর থেকে নিতে পারি না এগুলো, অথবা একদম উপরেরটা, তাহলে উপর থেকে কপি করি, তাহলে আমার কষ্ট কম হবে। কপিট, কপি দ্য মডিউল, দেন স্ক্রোল করি, দেন এখানটা রাইট ক্লিক, পেস্ট করা যাবে না, অনেক সময় পেস্ট করতে সমস্যা, তাহলে উপর থেকে এটাকে ডুপ্লিকেট করি। আর একটা ওয়ে আছে সেটা দেখাই, সাপোজ এখানে ক্লিক করলাম, করার পর লেআউট নেন, এটাকে আমি সেভ করে রাখবো। সাপোজ আমি বলবো নাম বক্স, মেক দিস এ গ্লোবাল আইটেম, মানে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। ক্যাটাগরি যদি চাই, আপনি মনে করেন বক্স দিলেন, হ্যাঁ টেমপ্লেটের মতো, আমি এখানে বলবো বক্স, এটা দেওয়ার পরে সেভ করি। সেভিং হচ্ছে গ্লোবালি সেভ হচ্ছে, যে কোনো জায়গায় যেন আমি এটা অ্যাড করতে পারি। এবার নিচের দিকে আমি এখানে ক্লিক করি, তারপর এখন অ্যাড করবো কীভাবে, রাইট ক্লিক, দেখেন এক্সপোর্ট নামে কোনো অপশন আছে কিনা, নাই তাই না? তাহলে অ্যাড করা যায় কিভাবে, এখানটা ক্লিক, এখানে তো কলাম অনুযায়ী কাজ করবে, তাহলে এখানে ক্লিক করার পর দেখেন এখানটায় ক্লিক করতে হবে, করলে এখানে এক্সপোর্ট হওয়ার কথা না, প্লাসে ক্লিক করলে এটা আসবে। আচ্ছা এখানে ক্লিক করলাম, করার পর অ্যাড মাই লাইব্রেরি, আমার মাথায় আসেনি, এখানে ক্লিক করলাম তাহলে কন্টেন্টে চলে আসবে। এবার এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, আমার যে কন্টেন্ট এই কন্টেন্টটা কপি করবো, এখন কপি করে বসিয়ে দেবো লর এমএসএম, তো এটার এটা বাদ যাবে, যেহেতু এটা প্যারাগ্রাফ আমি এটা একবারে বসিয়ে দিতে পারি, কিন্তু সাইজে বড় হচ্ছে কারণ প্যারাগ্রাফটা নিচ্ছে না, তাহলে এখানে ক্লিক করেন তাহলে প্যারাগ্রাফে চলে আসবে। শুধুমাত্র কালারটা চেঞ্জ করতে হবে, টেক্সটে যেহেতু এটা প্যারাগ্রাফ আমি এখানে বলবো ডার্ক, ডান। একটু ঘুরালাম বাট একটু মানে সাপোর্টটাও পেলাম আর কি। এবার আসেন এর পরের সেকশন, এটা এটা একটা করলে কিন্তু বাকিগুলো হয়ে যাবে, আমরা এই কন্টেন্টটুকু কপি করি সবার আগে। নিচের দিকে এই অংশে এখানে কলাম কটা, তিনটা কলাম, এটা মাথায় রেখে এখানটা ক্লিক, এখানটা ক্লিক, আমরা এখানে তিনটে কলাম নেব। নেওয়ার পর এখানে ব্লার্বটাকে সিলেক্ট করব, এখানে ব্লার্ব খুব ভালোভাবে কাজ করবে, দেন টাইটেল আমরা দিব না, শুধুমাত্র কন্টেন্ট হবে যেটা অ্যালাইন হবে বাম দিকে। ইমেজের জায়গায় আমরা এখানে ইমেজ অ্যাড করব, এইরকম একটা ইমেজ অ্যাড করব, তাহলে মিডিয়া লাইব্রেরি থেকে সাপোজ আমি এটাকে সিলেক্ট করলাম, অ্যাড হয়ে গেল, কিন্তু অ্যালাইন করতে হবে, ডিজাইনে যান, তাহলে বামে ক্লিক করেন, বামে আসলো, ইমেজটা হবে লেফটে, তাহলে লেফটে চলে আসলো। আর ইমেজের সাইজ বাড়াবো, রাইট, তাহলে ইমেজ বর্ডার কালার এগুলো লাগবে না আমাদের, ইমেজের বর্ডার উইথ বর্ডার দিব না আমরা, ইমেজের কন্ট্রাস্ট কালার কম্বিনেশন এগুলো বলছে, ব্লেন্ড মোড দরকার হবে না, তাহলে এটার উইথটা বাড়ানোর চেষ্টা করি, যদি আমি লেফটে দিই উইথটা তো বাড়ানো উচিত। এক্ষেত্রে হেল্প করবে হচ্ছে এটাই, ক্লিক করি, এখানে যাই, আমরা যে ইমেজটা সিলেক্ট করলাম এটা উইথটা বাড়িয়ে দেব, যদিও ফুল উইথ মানে একটাই সাইজ, কারণ এমনিতেই ছোটো, তার একটা সাইজ সাইজ পেলাম। ইউজ যদি করি কী হচ্ছে এটা, আচ্ছা আইকন ইউজ করার কথা বলছে, এখানে ডিজাইনে যাই, আবার আইকনে যাই, মানে যেটা আমরা চাচ্ছিলাম সেটা বের করব, ইমেজ স্টাইল বর্ডার উইথ, তাহলে বর্ডার হলে কিন্তু আরও ছোট হয়ে যাবে, এটা উইথ করতে চাই আমরা, সলিড দিয়ে লাভ হবে না, নান দেব। তারপর শ্যাডো যদি দিতে চান সেটা আপনি দিতে পারেন, দো লাগবে না। এগুলো হচ্ছে কন্ট্রাস্ট কালার কম্বিনেশনটা আপনি চেঞ্জ করতে পারবেন, ব্লার বলতে ইমেজটা ব্লার হয়ে যাবে, গায়েব হয়ে যেতে পারে,
প্লেন মুড বলতে ব্যাকগ্রাউন্ড যদি কালার থাকে সেটার সাথে মিক্সড হয়ে যাবে, এটা অলরেডি আপনার নোন, নর্মাল রাখলাম। এখানে আর কোনো কিছু করার নাই, সাইজে যাই, এই যে ইমেজ সাইজ যেটা আমি খুঁজছিলাম এতক্ষণ ধরে। তাহলে ইমেজ সাইজটা আপনি চাইলে অলরেডি কিন্তু 100%, ওকে। কন্টেন্ট উইথটা 550, যদি কমায় তাহলে এটা কম কম বেশি হচ্ছে, বাট প্রবলেম হচ্ছে মানে ছোট হচ্ছে বড় হচ্ছে না। এখানটা উইথ মানে পুরো বক্সের উইথ বলছে, আর এখানে যেহেতু পার্সেন্ট দেওয়া আছে আমি এখানে কিন্তু পিক্সেল বলতে পারি, ম্যানুয়ালি পিক্সেল বললাম, দেখেন বড় হচ্ছে, কিন্তু ওই অনুযায়ী কিন্তু কন্টেন্ট মানে ইমেজটা বড় না, কথা বুঝছেন? এখানে স্পেস পাচ্ছে, আমি 50 দিলাম, এবার ঠিক আছে ইমেজটা কিন্তু ছোট হচ্ছে না। তাহলে ঠিক আছে এবার 60 করি, তাহলে একটু ভরপুর থাকবে। অ্যালাইনমেন্টের ব্যাপারে কিছু বলার নাই, কারণ ইমেজটা অনেক বড় আকারে দেখাচ্ছে, এই কারণে অ্যালাইনমেন্টটা একটু অন্যরকম হচ্ছে। এটাই কিন্তু আপনার জাস্ট কপি পেস্ট, এটাই কপি পেস্ট, রাইট ক্লিক বা ক্লিক করি, কখন যে হচ্ছে টেরি পাচ্ছি না। আচ্ছা নিচে নিচে চলে আসছে, এটাকে আমরা এই জায়গাটায় অ্যাড করব, তবে এটাকে আবার ক্লিক করি ডুপ্লিকেট, তবে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আমার কাজ হচ্ছে ইমেজ আর কন্টেন্ট চেঞ্জ করা। এখন এই যে মাঝখানে যে গ্যাপ দেখতেই পাচ্ছেন, এতটুকু অংশ উপরে নিচে কিন্তু প্যাডিং, তাহলে এখানে ক্লিক করে কিন্তু প্যাডিং কমাতে পারবেন, অলরেডি বুঝতেই পারছেন অপশন আসছে। তাহলে এটাকে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট, তাহলে নিচে আবার আর একটা পোর্শন আসবে, ডান। এবার আসে নিচে প্রাইজিং টেবিল, এরপরে কিন্তু এই এই সমস্ত জিনিস, এটা আমরা উপরে যা করেছিলাম তাই কিন্তু কপি পেস্ট হবে। এবার এখানে এরকম টেরা জিনিসটা কিন্তু আমরা উপরে অলরেডি বানিয়েছিলাম, এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেয়া। এবার এই ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে কিন্তু আপনি আবার কাজ করতে পারেন একই রকম। এবার এখানেও কিন্তু উপরেটার মতোই এই জায়গাটা আইকনটা কীভাবে দেবো সেটা আমি দেখিয়ে শেষ করবো, আর আমরা কন্ট্যাক্ট ফর্মে কাজ করবো, রাইট? আপনাদের কারো কোনো কোয়েরি আছে এই বিষয়গুলোতে, যে ভাই এই জিনিসগুলো একটু দেখান তো? এখানটায় এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে ওরা ইমেজ ডিপেন্ডেবল হয়েছে। কোনো ওয়েবসাইট যত বেশি ইমেজ ডিপেন্ডেবল হবে ওয়েবসাইট তত বেশি ভারী হবে। আচ্ছা এটা কি আগেরটার মতোই? হ্যাঁ একই, শুধুমাত্র কালার আলাদা। তাহলে আমরা প্রাইজিং টেবিল বানাবো এবং উপরে এই পোর্শনটুকু বানাবো। এখানে আমরা এটা বানাতে পারি এক্স্যাক্টলি এটা থেকে, কথা বুঝছেন? তাহলে আমি কপি পেস্ট আবার উপরেরটা করব, ক্লিক কপি ইট, এবং এটাকে নিচে নামাবো, এখানে ক্লিক, এটাকে ধরে উপরে উঠাবো, তাহলে এটা উপরে চলে যাবে আর এটা নিচে আসবে। এখন এই পোর্শনটুকু বাদ দেব, ডিলিট, ডিলিট হয়, ক্লিক, ও সরি ডিলিট না করে আমি, আচ্ছা এখন এখানে ক্লিক করি, এখানে ক্লিক করব, তাহলে সেন্টারাইজ হবে। আর কন্টেন্ট আমরা চেঞ্জ করব, এটাকে ক্লিক করে এটা ডিলিট করব, এই পোর্শনটুকু আমরা আবার সেন্টারাইজ করব। ক্লিক করার পর এখানে ক্লিক করি, তাহলে আমরা ডিজাইনে যাই, টেক্সটে যাব, সেন্টারাইজ করব, নিচের দিকে গেলেই সেন্টারাইজের অপশন পাবেন, আর এটাও সেন্টারাইজ হয়ে গেছে না, সেন্টারাইজ করব। এখন আপনার কাজ হচ্ছে কন্টেন্ট চেঞ্জ করা। আচ্ছা এখানটায় এখানটায় কন্টেন্ট অল্প একটু, এই জন্য মনে হচ্ছে অনেক বড় ওখানে, তাহলে এখানে ক্লিক, তারপর এখানে ক্লিক, দেন নিচের ডিজাইনটা চেঞ্জ করার জন্য এইভাবে আপনি করতে পারেন। আমি একই জিনিস কিন্তু অনেকভাবে দেখাচ্ছি যাতে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়, এটা দিয়ে দিলাম। এখন নিচে প্রাইজিং টেবিল বানাবো, এইরকম ইন্টারফেস বানানোর জন্য কী করা উচিত? তো আমরা প্রাইজিং টেবিল কিন্তু অলরেডি উপরে আছে একটা, দেখেছিলাম না? তারপরে আমি এখানে ঘাঁটবো, ঘাঁটবেন এইভাবে, এখানে ক্লিক করেন, দেখেন প্রাইজিং টেবিল দেওয়া আছে, এগুলো হচ্ছে মডিউল নাম, এগুলো দেখলে একটা আইডিয়া হবে যে আসলে কীভাবে করা। তাহলে এখানে ক্লিক করি, ওই রকম এক্স্যাক্টলি ডিজাইন করা যাবে, অনেক সময় ওরা ম্যানুয়ালি ডিজাইন করে টেম্পলেটগুলো বেচে, আর আপনি যদি গুগল করেন আপনি এরকম টেম্পলেট কিন্তু পাবেন, কিনতে পাওয়া যায়, ফ্রি ডাউনলোড করা যায়, অনেকে প্রোভাইড করে এগুলো, আর আপনারা যদি চান আমি নিজেও প্রোভাইড করতে পারি, কারণ আমার কাছেই আছে অনেকগুলো। সো কারণ আমি যখন ক্লায়েন্টের কাজ করতাম তখন আমি টেম্পলেটগুলো ডেমো ডাউনলোড করতাম, ইম্পোর্ট করতাম, যেহেতু প্রিমিয়াম ছিল ওগুলো আমার আবার ডাউনলোড করে রাখতাম জেসন ফরম্যাটে, আমার যখন ইচ্ছা আমি আবার এক্সপোর্ট করতে পারি, ওয়েবসাইটে অ্যাড করতে পারি উইথাউট
পেইড ডিভি, এটা করা যায়। আমি এখানে ক্লিক করি, এটা আলাদাভাবে বানাতে পারি, অথবা ওই সেকশনের ভিতরেই এখানে ক্লিক করি। ওই সেকশনের ভিতরে এই কারণে করবো যাতে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, কারণ সেকশনে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো। আমরা প্রাইজিং টেবিল তিনটা বানাবো, ক্লিক করলাম। প্রথমটাতে আমরা প্রাইজিং টেবিল অ্যাড করার জন্য এখানে ক্লিক করি। এখানে অনেকগুলো অপশন পাবো আমরা, আমরা দেখতে এরকম হলেও পরে আমরা কাস্টমাইজ করবো। এবং ডাবল ডাবল ক্লিক করছি ভুল করে, একটা আসবে। সো আচ্ছা, এখানে আরোগুলো আসবে কিন্তু একই লাইনে হবে, মানে রো হবে, আমি কলাম দিয়েছি এই কারণে হয়নি। এখানটা হচ্ছে স্ট্যান্ডার্ড হোস্টিং, কন্টেন্টগুলো আমরা অন্তত নেই। কপিট, প্রথমটাতে ক্লিক করি, উপরটাতে হচ্ছে কন্টেন্ট হোস্টিং, দেন নিচে প্রাইজিং। এখানে কিন্তু ডিরেক্ট প্রাইস, তার মানে সাব টোটাল বা সাব কন্টেন্ট নাই, ডিজাইন পরে আসবে। আমরা এখানে কারেন্সিতে যাই, কারেন্সি এখানে দেওয়া হচ্ছে এইভাবে। আমি এখানে কপি করি, করার পর এখানে পেস্ট করি, তাহলে উপরের দিকে এভাবে আসবে। এখানে অ্যাকচুয়ালি ছিল কি, ছিল কি ডলার, হ্যাঁ ডলার ছিল না। তাহলে প্রাইস হচ্ছে এটা, ফ্রিকোয়েন্সি হোয়াট ইজ দিস, কিছু লেখেন, বুঝতে পারছেন জিনিসটা। তাহলে এখানে বলবো মান্থ, তাহলে পুরোটা কপি করার দরকারই নাই, ও ডিজাইন করে রাখছে। বাটন, এখানটা দেখেন বাটন কোথায় নাই, কিন্তু নিচে আছে গেট স্টার্টেড। আসলে কি নিচেরটার জন্য চেঞ্জ করা হচ্ছে, বাটন কিন্তু কিছু দেওয়া হয়নি। গেট স্টার্টেড একটু পরে দেখবো আসবে কি না, আসতেছে না। তো না আসার কারণ কি জানেন, কারণ হচ্ছে আমি বাটনে কোনো লিঙ্ক করিনি। ডিজাইনে যাই, দেখেন এখানে বাটন আছে, ওখানে তো আমি কন্টেন্ট দিলাম, কিন্তু এখানে আমি কাস্টম ডিজাইনে যাব। আচ্ছা, এটা কিন্তু ডিজাইন পার্ট, লিঙ্ক করতে হবে। লিঙ্কের জন্য টেক্সটে যাই, বাটনে কী আছে, হ্যাঁ বলেন, সমস্যা নাই বলতে। মা, এই যে বাটন লিঙ্ক, তাহলে বাটনটা চলে আসলো। এখন কাজ হচ্ছে ডিজাইনিং করা। এখানটায় দেখতে পাচ্ছেন এইভাবে, তার মানে কি পার মান্থ যদি আপনি $3.99 দেন, এই সার্ভিসগুলো পাবেন না, কিন্তু এত ডলার পে করলে এটা সার্ভিস পাবেন, সাপোর্টটা পাবেন। তখন এটা ডিজেবল থেকে অ্যানাবেল, অ্যাকচুয়ালি ডিজেবল অ্যানাবেল বলে কিছু নাই, ও শুধু কালারটার চেঞ্জ করে দিয়েছে। আর এখানে সবগুলো পাবেন, এই জন্য গ্রিন করা, কালারগুলো আমরা ম্যাচ করব। রেডিও বাটন দিয়েছে সেটা আমরা করব। এখানটায় যাই, যাওয়ার পর ডিজাইনে যাই, অলরেডি কিন্তু বাই ডিফল্ট এই কালারটা। লে আউটে যাবো, মেক দিস টেবিল ফিচার্ড, তাহলে কী হচ্ছে হাইলাইটেড হচ্ছে। অনেক সময় দেখবেন টেবিল অনেকগুলো থাকে, একটা একটু কালার থাকে, ওইটা করা হচ্ছে এখানে। এখানে কিন্তু এমন কিছু নাই, সবগুলো কিন্তু সেম, তাহলে এইভাবে রাখবো। বুলেট পয়েন্টে যাই, বুলেট পয়েন্টের কালার আমি যদি রেড দেই, দেখেন বুলেট পয়েন্টের কালার চেঞ্জ হচ্ছে, ওরা এগুলো করে রেখেছে। আমি কালারটা নিব কন্ট্রোল অল্টার সি, দেন আমি কালার দিব এখানে, এবং উপরেও কিন্তু কালারটা চেঞ্জ করব। টেক্সটে যান, টেক্সটে যাওয়ার পর ব্যামে করবেন কিনা, ডানে করবেন কিনা, আমরা বামে দিব। দেওয়ার পর টেক্সট টাইটেল, এখানে আমরা কালারটা চেঞ্জ করব, কালারটা এরকম দেবো। আচ্ছা, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার, সো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব না, H2 ডিফল্ট ফন্ট ফ্যামিলি হবে ওপেন সানস। তাহলে কালারটা কি হবে, ক্লিক, কালার হবে এটা, দিলাম, দেন সরি, এখানটা হচ্ছে কন্টেন্ট ব্ল্যাক কালার, কন্ট্রোল অল্টার সি, ব্যাক কালার নেওয়ার দরকার নেই আমার, আমার নিলেও এই কালারটা নিতে হবে। সবাই কি বুঝতেছেন, ভাল লাগতেছে নাকি লাগতেছে না? হ্যাঁ, আমি তো করতেছি, ভালো লাগবে। এটা আমরা তুললাম, অ্যাকচুয়ালি ওয়েবসাইটের কাজ কিন্তু এগুলোই, আপনার রিসার্চ করার কাজগুলো করে, এগুলো করে করে কি করবে, নিজের কাছে রাখবেন, যাতে ফিউচারে আবার এগুলো রিপিট করাতে পারেন। ক্লায়েন্ট তো জানে না আপনি এটা পুরনো কাজ দিচ্ছেন। তাহলে এখানে এই জিনিসটা ডিজাইন করতে হবে, করার জন্য টেক সাইজ, এটা হচ্ছে উপরেরটা না, অনেক ছোট, তাহলে আমরা এটা করব হচ্ছে 18 পিক্সেল, যাতে এতটুকু হয়। তারপর হচ্ছে লাইন হাইট এগুলো বাদ, কিন্তু ফন্ট ওয়েটটা কমাবো, এটা লাগবে। তাহলে রেগুলার থেকে এটা বোল্ড করি, বোল্ড,
এবং সাইজটা আর একটু কমাবো, 16, ডান। নিচের ফন্ট নিয়ে কাজ করি এবার। প্রাইজিং টেক্সট, প্রাইজিং টেক্সটে ডান দিকে যাই, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, যদি আপনি এটা দেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, যদি আমরা কোনো কালার দেবো না। প্রাইস টেক্সট কালার, প্রাইস ফন্ট, প্রাইস ফন্টে দিব হচ্ছে আমরা ওপেন সানস, দেন কালার যদি এটা দেই তাহলে ডার্ক, এবং এটাকে আমরা বোল্ড করবো। ইন্ডিভিজুয়ালি দেখেন ও শুধু চেঞ্জ হচ্ছে, তার মানে কি বাকিগুলো আপনি আলাদাভাবে চেঞ্জ করতে পারবেন, সেমি বোল্ড দেই। দেন প্রাইজিং মাঝখানে হবে কি না, কোন দিক, বামেই কিন্তু আছে, পরে আমরা ইয়ে করব, কি বলে প্যাডিং করব। এখানটা যাই, ফন্ট ফ্যামিলি কিন্তু ডিফারেন্ট, দেখেন এখানে কেমন, এটা তুলে ফেলে, ফন্ট এখানে এরকম, আমার এখানে এরকম, এখানে আবার দেখেন এরকম, তার মানে এই ফন্টটা আসলে কি সেটা নেই, দেখতে একটু স্মার্ট লাগে। রুবিক, এগুলো মনে রাখবেন, অনেক সময় দেখা যায় এগুলো খুঁজতে হয়, টাইম লাগে। প্রাইস ফন্ট রুবিক, এটা আছে এখানে, নাহলে ওরা দিত না, রুবিক চেঞ্জ। ওকে, এখন ডলার সাইনের কাহিনী করব। বর্ডার যেটা আছে সেটা আমি তুলে ফেলি। কারেন্সি, কারেন্সিতে আমরা ফন্ট ফ্যামিলি নর্মালি ওপেন সানস দেই, এবং কালার দিব হচ্ছে এটা, তার মানে মান্থেও কালারটা দিব, এবং ডলার সাইন কি বেশি ছোট, ঠিক আছে, কিন্তু আমার মানে কারেন্সিটা মনে হয় অনেক বড়, এবং মান্থ, মান্থটাও ঠিক আছে, তাহলে হ্যাঁ এটাকে আমরা ঠিক করব, সাইজটা কমাবো, বোল্ড হবে না, রেগুলার দেওয়ার পরে এই অবস্থা, এরকম হবে, এখানে আর কিছু করার নাই, এটাই থাকবে, এই চলে আসছে রেগুলার, মিডিয়াম দিলে একটু মোটা হবে, হ্যাঁ এবার ঠিক আছে। এখন এগুলোকে আর ঠিক করার কিছু নাই, অলরেডি আপনারা বুঝে গেছেন, শুধুমাত্র গেট স্টার্টে ঠিক করি। বাটনে যাই, যাওয়ার পর ইউজ কাস্টম স্টাইল ফর বাটন, ইয়েস অর নো সেটা বলছে। তো এখন আমরা এখানে যাই, ব্যাকগ্রাউন্ড কালার কন্ট্রোল অল্টার সি, ব্যাকগ্রাউন্ড টেক্সট কালার, কালারটা আবার নিতে হবে, আচ্ছা উপরে কালারটাই তো সেটা নয়, তাহলে এখানে কন্ট্রোল অল্টার সি ক্লিক, কালারটা দিলাম, বর্ডার থাকবে না, ব্যাকগ্রাউন্ড কালারও দিব, এখানে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে কন্ট্রোল অল্টার সি, কালারটা বসিয়ে দিই, তাহলে আমরা এরকম কালার পাচ্ছি, কিন্তু বর্ডার থাকবে না, তাহলে এটা জিরো করে দিই, বর্ডার উইথ জিরো, কিন্তু তবু বর্ডার দেখায়, চলে এসছে। এখন বর্ডারটা কিন্তু বাম দিকে, শুধুমাত্র অ্যালাইন করতে হবে, অ্যালাইন করার জন্য দেখবেন এখানে অপশন আছে, এক্সক্লুডেড আইটেমস টেক্সট, এক্সক্লুডেড বলতে এই যে যেগুলো বাদ গেছে এগুলোর কথা বলছে, যেমন আমি মোটা করি দেন ওগুলোই শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, এক্সক্লুড মানে যেটা বাদ দেয়া, ওগুলোর আসলে কেমন হবে ডিজাইন, তাহলে কারেন্সি ফ্রিকোয়েন্সি অলরেডি করেছি, এখন পুরো জিনিসটাকে ঠিক করব। এখানটায় এ কিন্তু বাম দিক থেকে ডান দিকে সরে আসছে, নিচে কিন্তু একটা বর্ডার ছিল যেটা আমরা তুলে ফেলেছি ভুলবশত, তাহলে কারেন্সির নিচে কিন্তু বর্ডার থাকার কথা, অথবা প্রাইজিং টেক্সটের নিচে বর্ডার থাকার কথা, বর্ডার স্টাইল, এখানে আমরা একটা বর্ডার দিব, কোনটা বর্ডার আসলো না, বর্ডার আসছে কালার দেন এই জন্য, তাহলে আমরা বর্ডার দিব হচ্ছে 1, দিব, কিন্তু বর্ডার দিব শুধুমাত্র একদিকে, সেটা করার জন্য এখানটা ক্লিক করবেন, আর এটা ক্লিক করার পর কালার দিয়েছি, কিন্তু এখানে ক্লিক করার পর এটাকে জিরো করবেন, আর এখানে ক্লিক করে এই যে 1 দিতে হবে,
মানে বাই ডিফল্ট থাকে বাট দিলে ভালো। আমি এখানে ওয়ান করে দেই, দেন এটা কালার হবে একটু ভিন্ন, ওই যে 999 এই কালারটা দিব। চারপাশে যে বর্ডার ওটা আমরা এখান থেকে ঠিক করব, অথবা প্রাইজিং ভিতরের থেকে ঠিক করব। এই যে এখান থেকে ডিজাইনে যাই, এখানে বাটন না সরি বর্ডার কোথায়, বর্ডার বর্ডারে কিন্তু বাই ডিফল্ট একটা উইথ আছে, জিরো করে দেয় অথবা এখানে ক্লিক করি তাহলে বর্ডারটা চলে যাবে। ব্যাকগ্রাউন্ড কালারও আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা তুলে ফেলবো, ডিজাইনে যাব, কোথায় এটা ব্যাকগ্রাউন্ড কালার বর্ডারের নিচে ছিল কোথায়, এটা হচ্ছে শ্যাডো, আমি এখানে শ্যাডো দিব, দিব না যে তা না, শ্যাডোটা দিয়ে দিলাম এবং শ্যাডোটা নিচের দিকে ব্লার করব, নিচের দিকে 10 করি, এটাকে আর একটু ব্লার করি এবং এটাকে বলা হয় আরও কতটুকু মানে এরিয়া জুড়ে থাকবে সেটার কথা বলছে, আমি এরকম রাখলাম এবং কালারটা আর একটু অপোজিটি কমাই দিই, এরকম রাখি, ডান। আর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে না অ্যাকচুয়ালি, ওইটা আমার ভুল কনসেপ্ট ছিল, কারণ আমি বক্স শ্যাডো দিলে তো বর্ডার মানে এমনিতেই চলে আসবে, এটাকে আর একটু মডিফাই করি, আর একটু বাড়ায় দিলাম এবার এটা আর একটু কমাই দিই, যাতে একটুখানি হলেও শ্যাডো মনে হয়। এখানে একটা জিনিস আমার বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এখানে কিন্তু দুটো অপশন আছে, একটা অপশন হচ্ছে আপনি এর ভিতরে ঢুকে কিন্তু ডিজাইন করতে পারবেন, কিন্তু আর একটা অপশন হচ্ছে মনে করেন এর ভিতরে ঢুকে ডিজাইন করলেন, আর যদি ডিজাইনে ডিজাইন করেন এখানেও কিন্তু বুলেট পয়েন্ট টেক্সট আছে। দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই যে এখানে যদি ডিজাইন করেন তো সবগুলোর উপর সিমিলার আসবে, আর আমি যখন ভিতরে ঢুকে ডিজাইন করবো তখন ডিফারেন্ট ডিফারেন্স ডিজাইন আসবে, কথা বুঝছেন? তো আমি যদি ডুপ্লিকেট করি তাহলে ওই প্রবলেমটা হবে না, একই রকম হবে, কিন্তু নিচের দিকে আসছে। কেন আসে নিচের দিকে? কারণ আমি কলাম একটা বানিয়েছি, তিনটে কলাম বানিয়েছি, এই জন্য এখানটায় ক্লিক, এখানটায় ক্লিক, এখানটায় ক্লিক, তাহলে এরকম আসছে। এখন দেখেন দুইটা চলে আসছে, আমি করছি সবগুলোই দেখা দিচ্ছে আমি কী করতে হবে। এখানটায় ক্লিক করি, করার পর এখানে আবার ক্লিক করি, তারপর এখানে আবার একটা ডুপ্লিকেট করি, তাহলে দুইটা তিনটা হয়ে গেল, কিন্তু ভিতরের কাজগুলো এখনও করা হয়নি। এটা করার কারণ হচ্ছে মাঝখানে স্পেসিং বা সামথিং কিছু একটু দেখতে যাচ্ছিলাম। দেন এলিমেন্টে যাই, কি বলছে, শো বুলেট দেখাবেন কি না, তারপর লিঙ্ক অলরেডি করা হয়েছে, তারপর ব্যাকগ্রাউন্ড কালার, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু এটা পুরোটার উপরে, তো আমরা নিশ্চয়ই এগুলো দিব না, তুলে ফেলি। এখানটা যা করবেন পুরোটার উপরে, ডিজাইনে যাই, লেআউট ফিচার্ড ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ফিচার্ড যেটা হবে সেটা ব্যাকগ্রাউন্ড কালার কীরকম হবে, কিন্তু আমরা কোনো কিছু ফিচার্ড করছি না, শো ফিচার ড্রপ শ্যাডো, কোনো ফিচার্ড করছি না। ফিচার্ড নামে কোনো অপশন মনে আছে, একটা অপশন ছিল ফিচার্ড করবেন কি না, ওইটা কিন্তু আমি তুলে ফেলেছি, এই জন্য কোনো ফিচার্ড নাই। তারপর হচ্ছে প্রাইজিং টেবিল তো দিয়েছিলাম, কিন্তু আমরা সাইজিং করব, সাইজিং হচ্ছে অটো মডিউল, বামে যান ডানে যান কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। ওকে মিনিমাম হাইট এটা আমরা নাচড়া করার দরকার নাই, উইথ আমরা কম বেশি করতে পারি কিনা দেখেন, আমি কিন্তু উইথ কম বেশি করতে পারি, তারপর ম্যাক্সিমাম উইথও কম বেশি করতে পারি, কিন্তু আমি মাঝখানে স্পেস দিতে চাই, সেটা হচ্ছে মেইন ফোকাস পয়েন্ট, আমি কিন্তু ওটাই খুঁজতেছিলাম। লেআউট, লেআউটে ব্যাকগ্রাউন্ড কালার ফিচার কালার এটা বাদ, বক্স শ্যাডো এটা, কারণ এটা কিন্তু একটাই পার্ট, এই জন্য কিন্তু প্রবলেমটা বেশি। এখন আমরা যেটা করব, এখানে ক্লিক করি, করার পর এখানে তো আমরা একটু দেখতেই পাচ্ছি, ডিজাইনে যাই, এখানে লেআউট নিয়ে কথা বলছি, এখানে ক্লিক করি, বলছে মেক ফিচার, যদি আমি এটা করি তাহলে কি হবে, এই যে এরকম হবে, কিছু বোঝা যায়? খুব একটা বোঝা যায় না, কারণ আমি কালার কম্বিনেশন কাস্টম করছি তো এই জন্য। এখানটায় ডানে বামে স্পেস করবো, দেখেন তো স্পেসিং আছে, ক্লিক করেন, তাহলে মাঝখানে আমি একটা স্পেস তৈরি করি, টপ বটমে স্পেস তৈরি করি, আমার শ্যাডোটা আরও একটু ভালো করে দেওয়া উচিত, তাহলে বুঝতে সুবিধা হবে, এখানে কিন্তু কোনো শ্যাডো দেওয়া হয়নি, ও এটা তো পুরোটার উপরে শ্যাডো হচ্ছে, একটার উপরে শ্যাডো হচ্ছে, ঠিক আছে, মানে আমরা অনেকগুলো করেছি তো এই জন্য প্রবলেম, আমি এভাবে রাখছি এই কারণে বোঝার জন্য, স্পেসিংয়ে যাই, যাওয়ার পর প্যাডিং করব,
প্যাডিং করবো হচ্ছে সাপোজ 20, এবং ডানে বামে নিচেও করবো 20, আর উপরে করবো ইচ্ছা তাহলে এখানে এরকম করবো। তাহলে এখানে অ্যালাইনমেন্টে সমান হয়ে গেল, এতক্ষণ কিন্তু ছিল না, তাহলে এখানে আর একটু বাড়াই, এখানে ক্লিক করি, তাহলে এক সমান হয়ে যাবে, রাইট, মোটামুটি আয়তে আসছে। বাট স্পেসিং করতে হবে, এখানে যেমনটা আছে অনেক বড় স্পেস, আর ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলেই পারফেক্টলি আসবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা কালার কি প্রাইজিং টেবলে দিয়েছিলাম নাকি একদম বাইরে দিয়েছিলাম? শ্যাডো দিলে তো প্রাইজিং টেবিল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে এটার ডান দিকে স্পেস তৈরি করতে হবে, এটা হচ্ছে চ্যালেঞ্জিং কাজ। এখানে তো দেওয়ার কোনো অপশনই নেই। এটা পরে এগুলো আমি ডিলিট করি। একটা আমরা এরকম পাচ্ছি, অনেক বড় এরিয়া, যখন আমি ডুপ্লিকেট করব তখন এরকম হবে, ঠিক আছে, কিন্তু মাঝখানে গ্যাপ তৈরি করতে হবে, মাঝখানে গ্যাপিংটাই হচ্ছে চ্যালেঞ্জিং কাজ। এখানটা এলিমেন্টে যাই, শো বুলেট, এটা একবারে করছে, ডিজাইনে যাই, প্রত্যেকটা লেআউটের স্পেসিং দেখেন তো আছে কিনা, এই জায়গাটা অন্তত স্পেসিং, এই যে মার্জিন যেটা খুঁজছিলাম এতক্ষণ ধরে, এখানটা আমি বলবো 10 পিক্সেল, তাহলে ভিতরের দিকে হচ্ছে, দেখতে পাচ্ছি ভিতরের দিকে হচ্ছে মার্জিন দেওয়ার পরেও। তাহলে আমরা এটা তুলে ফেলি জিরো দিই, তাহলে এখানটা দিই লেফট রাইটে কি হয়, কোনো অ্যাক্টিভিটি নেই, তার মানে এখানে এটা হবে না, তার মানে আমরা মার্জিন দিব কিন্তু ভিতরের দিকে হচ্ছে। তাহলে ভিতরে যদি হয়ে থাকে, ব্যবসাটাকে আমরা এখানে দিয়েছিলাম, ইয়াস, এই কারণে প্রবলেম, বক্সটা আমরা এখান থেকে তুলে ফেলবো, প্রথমত একবারে তুলে ফেলবো, এবার এখানে স্পেসিং দেই সাপোজ 30 পিক্সেল, ট্রাই করি এটা করা যায় কিনা দেখি, দিলাম 30 পিক্সেল। এখন কন্টেন্টে যাব, প্রথমটাতে দেখব ব্যাকগ্রাউন্ড এখানটায় কোনো শ্যাডো দেওয়া হয়েছে কিনা, শ্যাডো আমরা দিয়েছি কিন্তু মাঝখানে স্পেস হচ্ছে না, রাইট, এখানটা পজিশনের কথা বলছে, হরিজন্টাল মানে শ্যাডোটার কথা বলছে আর কি, একটার উপরে শ্যাডোটা যাচ্ছে, এই যে দেখেন স্পেস হয়েছে। আচ্ছা এবার মনে হয় আমি পেয়েছি একটা জিনিস, মাঝখানে দিলাম ভার্টিক্যালি মানে উপরে নিচে, নিচের দিকে দিলাম 14 পিক্সেল, 18 পিক্সেল কালারটা এটা দিলাম, আউটার শ্যাডো নাকি ইনার শ্যাডো, তাহলে ইনার শ্যাডো হচ্ছে, ইনার শ্যাডো দেখতে খুব বিশ্রী, আউটার শ্যাডো দিই, ফিল্টারিং তো অন্য জিনিস, ব্যাকে যাই, এগুলোকে আবার ডিলিট করি, তাহলে আবার ডুপ্লিকেট করলে একটা আইডিয়া হবে যে কী হলো, হচ্ছে না কিন্তু, তাই না, একটার উপরে কিন্তু একটা ওভাররাইড করছে, মাঝখানে স্পেস হচ্ছে না, ডিলিট করি। এটা হচ্ছে ভিতরের দিকে আমরা কাজ করছিলাম, ভিতরের দিকে, তাহলে এখানে ক্লিক করি, এখানে কিন্তু কলাম একটাই, ওকে আমরা একটা আইডিয়া পেয়ে গেছি যেটা আমরা করবো এখন, এখানটায় এখানে ক্লিক করি, করার পর ডিলিট করে দিই, এটা এটা ডিলিট করি, এটা ডিলিট করি, স্পেস দিতে গেলে ভিতর থেকে স্পেস দেওয়া যাচ্ছে না যেহেতু, তাহলে আমরা এখানে কলাম ডুপ্লিকেট করব, তাহলে ইজি ওয়েতে কাজটা করে ফেলতে পারি, তাহলে আমার স্পেস পাবো, কথা বুঝছেন, একই জায়গায় অনেকগুলো না দিয়ে সেপারেটলি করি। কাজ করতে করতে আমি আইডিয়া খুঁজছিলাম যে কীভাবে করা যায়, ফাইনালি বেরোইছে, ডান, ক্লিয়ার। আচ্ছা এখন এটা শ্যাডো আমি মডিফাই করতেই পারি, রাইট, আই হোপ যে ক্লিয়ার হয়ে যাবে। এখন এখন উপরের এইখানটা ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ক্লিক, তারপর ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ক্লিক, আমরা যে আগের ইমেজটা ইউজ করেছিলাম সেটা ইউজ করব, কিন্তু এটা নিচের দিকে হবে, নিচের দিকে বলতে এই যে, আচ্ছা নিচের দিকে তো আছেই বাই ডিফল্ট, তাহলে এখানে সিলেক্ট করব, অবশ্যই মিডিয়াম না, ফুল সাইজ নেব,
দ্যাটস ওয়াই তখন কাজ করেনি হয়তো। আমরা এটা দিলাম, কিছুই দেখবেন না যতক্ষণ পর্যন্ত আমি কালার না দিচ্ছি। তাহলে এই কালারটা নেবে, এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার, উপরের দিকে হোয়াইট আর নিচের দিকে ডার্ক, কন্ট্রোল অল্টার সি। এখানটায় গ্রেডিয়েন্ট কালারে যাই, ক্লিক, দেন হচ্ছে উপরের দিকে হোয়াইট, তাহলে আমরা এটা ইউজ করি আর ডান। এখানে ক্লিক করে নিচের দিকে এটি, তাহলে আমি নিচে এরকম দিলাম। এবং এটা এভাবে না দিয়ে, মানে 90 ডিগ্রি না দিয়ে 45 দেই, যাতে উপরে আর নিচে হয়, হ্যাঁ এরকম যাতে হয়, যাতে এই জায়গাটাও থাকে। বোঝা যায় কিছু? আচ্ছা এটা পরে, এটা বোঝার মতো কিছু নাই অবশ্য, এটা ওইভাবেই করা। আচ্ছা এখনও কিন্তু হয়নি, ডানে আর বামে হয়েছে। তাহলে একটা কাজ করি, নিচে দিকে কিন্তু স্পেস দেওয়া হয়নি, তাহলে উপর থেকে যতক্ষণ স্পেস দিব নিচেও কিন্তু স্পেস দেওয়া দরকার। এভাবে টানি আর এখানটা ক্লিক করি, এবার আবার টানি, তাহলে কিন্তু এতটুকুর মধ্যে স্পেস হচ্ছে, দেখতে পাচ্ছি? তাহলে এখানে ক্লিক করে নিচের স্পেসটা কমাই, কিন্তু এটা হচ্ছে আলাদা একটা কলাম, এটা উপরের দিকে কমাবো আর এখানে ক্লিক করবো যাতে নিচের স্পেসটা হয়, হয়েছে? কিন্তু এটা কিন্তু নিচের দিকে নামে নেই, রাইট? তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা জানি যে কীভাবে নাতে হবে পজিশন করে। তাহলে ব্যাকগ্রাউন্ডে যাই, এই ইমেজটাকে নিচে নামাবো, ফিট তো করাই আছে, বটম, আচ্ছা বটমও করা আছে, কিন্তু নিচে আসেনি কেন? নো রিপিট দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড দরকার নাই, ফিট না করে আমরা বলি কভার, কভার করলে তো দেখতেই পাবো না। অ্যাকচুয়াল সাইজ কতটুকু? ওই যে উপরে অতটুকু, তাহলে অতটুকু হলো, নিচে নামবে না কেন? আমি বটম না, সেন্টার না, অ্যাকচুয়ালি উপরে নিচে কিন্তু বটম সেন্টার টপে কাজ করে, আর ডানের বামেরটা হচ্ছে লেফট রাইটে কাজ করে, মানে ডানেরটা। তাহলে বটম সেন্টার দেই, এটা আসলে ম্যাটার করে না, এখানে কিন্তু স্পেস একটু বেশি। প্যারালাইজ এফেক্ট দিতে পারেন, কভার দিলাম, ফিট টু স্ক্রিন দিই বেটার। ও এবার বুঝতে পারছি, না ঠিক আছে এখানে বোঝার কিছু নাই, কিন্তু এটার সাইজ অনুযায়ী কিন্তু এটার হাইট অনেক বড়, এই কারণে সে উপরের দিকেই আছে, নিচে নামে না। কিন্তু এখানে কিন্তু এমনটা না, আর উপরের দিকে কিন্তু মনে হয় না যে কালারটা দেয়া। তাহলে একটা কাজ করা যাক, এইখানটায় ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালার ইমেজ দিব না, তুলে ফেলি, নর্মালি যে কালারটা আছে সেটাই থাকবে, দিব হচ্ছে এই জায়গাটায়, তাও তো হবে না। এটা আলাদা একটা সেকশনে নেওয়া উচিত ছিল আমার, সেটাই আমি করি। আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, তারপর রেগুলার, দেন এটা আসলো। অ্যান্ড এই জিনিসটাকে নিচে আনবো, এটাকে নিচে নিয়ে আসবো, পসিবল কিনা দেখেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই জায়গাটা অ্যাড করবো, ওকে। তাহলে উপরে এটা অ্যাড হলো, নিচে এটা অ্যাড আসলো। এখন উপরের দিকে গ্যাপ দিব না, প্রয়োজন নাই আমার। আর এখানটায় ক্লিক করে নিচে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো, এখানে ক্লিক, এই ইমেজটা আমি এখানে দেবো, এটা আমার নিচের দিকে দেওয়া দরকার, ফিট টু স্ক্রিন, তারপর হচ্ছে সেন্টার না, বটম সেন্টার, নো রিপিট, তার নিচের দিকে এটা আসবে। ও সরি, আমি তো ব্যাকগ্রাউন্ড কালার দেইনি। তাহলে ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কালার ক্লিক, তাহলে নিচের দিকে দেখেন আরও নিচে আসছে, যেটার জন্য কাজ করছিলাম আর কি। তাহলে এখানে প্রথম দিকে হবে হোয়াইট, অ্যাকচুয়ালি হোয়াইটও হবে না, আচ্ছা আমি হোয়াইট দিই, আর হোয়াইট হয়নি, হয়েছে হোয়াইট, ইয়েস। তারপর নিচের দিকে এখানটায় কালার দিব হচ্ছে এটা, তা আমার দেখেন এটা নিচে চলে আসছে, কারণ এই ইমেজটা সাইজ অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট হচ্ছিল না, কথা বুঝছেন? ক্লিয়ার সবার? কালার তো চেঞ্জ করতেই পারেন,
শ্যাডো দিতে পারছেন যেগুলো রিপিট হচ্ছে অলরেডি। আজকে এই পর্যন্ত রাখতে যাচ্ছি, কারো কোনো মতামত দ্বিমত কোনো কোশ্চেন আসছেন কষ্ট করে? কালকেও থাকবে না অবশ্য, বলেন কিছু বলবেন শেষ বলা?